I guess we are live. Thank you to the admin panel for approving. Namaskar shakolke. Ajke shorboprothom shakolke janai a very 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 happy Independence Day. Today is the 75th Independence Day that India is celebrating. Amra shakole ajke palon korchi 75tomo Shadhinota Dibosh, 75 years. There's a lot of change. Onek kichu amra dekhechi. এই 75 বছরে অনেকগুলো জেনারেশন কেটে গেছে, কিন্তু আমাদের শুধু একটাই মনোভাব, স্বাধীন চেতা মনোভাব এখনো মনের মধ্যে আছে। আমরা সকলে একত্ব এবং কি বলবো, একভাবে বিভিন্ন জাতি সম্প্রদায় এবং বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে একই পতাকার তলায় দাঁড়িয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই এবং বাঁচবো, এটা আমার বিশ্বাস। সকলকে ওয়েলকাম টু বিবি ফ্যাশন। আমি মনীষা ভুঁইয়া, যাদের আমাকে চেনো যারা চেনো তাদের সকলের জন্য নমস্কার। আমি মনীষা ভুঁইয়া আজকে চলে এসেছি একটা ঢাকাই জামদানি স্পেশাল লাইভ সেশন নিয়ে। আজ ইনভিটেশন ছিল, আজকে কিন্তু আমি মেনশন করেছিলাম আজকে শুধুমাত্র ঢাকাই এর সম্ভার নিয়ে আসবো, একটু সাইডে সরে গিয়ে সকলকে আমার সম্ভারটা দেখাবো, ঠিক আছে? দিস ইজ 20%, এটা হচ্ছে 20%, 80% ইজ নট হিয়ার, অবশ্যই আনা পসিবল নয়, থাকে সবকিছু আমার দোকানে। এই মুহূর্তে জাস্ট 20% নিয়ে এসেছি লাইভের জন্য, লাইভের খাতিরে। আগামী দিনে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের ঢাকাই আমদানি দেখাবো এবং বিভিন্ন রকমের শাড়ি দেখাবো। এই সপ্তাহে আমার টানা লাইভ আছে, সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতির চার দিন টানা লাইভ আছে, ফ্রম মানডে টিল থার্সডে, মানে আজকে হচ্ছে 15, 16, 17, 18, 19 অবধি আমার টানা লাইভ রয়েছে। বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের শাড়ি কিন্তু আমি তোমাদের সকলের কাছে নিয়ে আসবো। এই পুজোতে সবাই সেজে উঠবে কিন্তু বিবি ফ্যাশনের সাজে, এটুকু কথা দিলাম। লাস্ট ইয়ার শুধু গয়না ছিল, এবার কিন্তু গয়নার সঙ্গে আছে শাড়ির বিপুল 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 সম্ভার। সকলের সঙ্গে থাকো, আমি একটুখানি লাইভের লিঙ্কগুলোকে পোস্ট করে দিয়ে ঝটপট করে লাইভটা শুরু করবো। সবাই জয়েন করো, ঠিক আছে? সবাই জয়েন করো, যারা যারা জয়েন করেছো একটু প্লিজ জানাও অডিও ভিডিও ক্লিয়ার পাচ্ছো কিনা। যারা যারা জয়েন করেছো একটু প্লিজ জানাও অডিও এবং ভিডিও ক্লিয়ার পাচ্ছো কিনা, কারণ আমি একটাও কিছু এখানে পাচ্ছি না, তাই জন্য আমাকে অন্য ফোন দিয়ে দেখতে হচ্ছে। মা তুমি কি কিছু পাচ্ছ? মানে কোনো কিচ্ছু না, কিচ্ছু নেই। সবাই একটু ঝটপট করে জয়েন করো, আর জয়েন করে আমাকে জানাও অডিও এবং ভিডিও ক্লিয়ার পাচ্ছো কিনা। প্রিয়াঙ্কা দে দত্ত, হাই হাই প্রিয়াঙ্কা দি, ওয়েলকাম টু মাই লাইভ সেশন, হ্যালো। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা অডিও এবং ভিডিও ক্লিয়ার পাচ্ছ কিনা, আমাকে স্পষ্ট করে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু অবশ্যই জানিয়ে দিও, ঠিক আছে? যারা যারা লাইভে জয়েন করতে পেরেছো এখন অবধি, আই ক্যান সি ক্লিয়ার আসছে, তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মা একটু কমেন্ট তুমি পেলে পড়ে দেবো, আমি এখানে পাচ্ছি না। পৌলমী ব্যানার্জি মজুমদার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু জয়েন করো, আমি একটু লাইভের লিঙ্ক গুলোকে শেয়ার করে দিয়ে চলে আসছি। আমি জাস্ট একটু লাইভের লিঙ্ক গুলোকে শেয়ার, অফার আছে, ইয়েস আজকে অফার আছে। এ মা দেখেছো, কথা বলতে বলতে অফার বলতেই ভুলে গেছি, 73 viewers, থ্যাংক ইউ সো মাচ। আজকে অফার রয়েছে, আজকে অফারটা বলবো আমি একটুখানি লাইভের লিঙ্ক গুলো সব জায়গায় পৌঁছাশে। জেনারেলি সব দিদিরা থাকে, ওরাই আমাকে হেল্প করে দেয়, কিন্তু আজকের রাত্রিবেলার লাইভে তো আমি একা, তোমরা সকলে জানো। সবাই একটু আমার পাশে থাকো, একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, ঠিক আছে? একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, যারা যারা লাইভে জয়েন করতে পারছো আমাকে একটু তোমাদের কমেন্টস এর মাধ্যমে জানাও। আমাদের বিপি বলছি, বউ বলছি, বলছি সবকিছু বলবো, আমারটা দাম বলবো, দেখাবো, অল ক্লিয়ার, আজ কি কোনো অফার আছে? হ্যাঁ অফার আছে, দেখাবো। 73 ভিউয়ার্স পৌলমীদি, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের পিপি বলছি রিয়াদি। আচ্ছা ধরো ফোনটা, ধরো, হ্যাঁ একটু ফলো আপ রাখো, কমেন্টস গুলো আসলে আমাকে পড়ে শুনো, বিকজ আমার স্ক্রিন ব্ল্যাঙ্ক। চলো আমারটা দিয়ে আজকে শুরু করছি, শুরু করার আগে আজকের অফারটা বলি, ঠিক আছে? আজকের অফার যাচ্ছে এভরি শাড়ি অন রুপিস ফ্ল্যাট 50 rupees ডিসকাউন্ট, প্রত্যেকটা শাড়িতে থাকছে একটা ফ্ল্যাট 50 rupees ডিসকাউন্ট, এভরি সিঙ্গেল শাড়ি উইল হ্যাভ আ ফ্ল্যাট 50 rupees ডিসকাউন্ট, 50 taka ছাড় প্রত্যেকটা শাড়িতে। আজকে যে যা কেনাকাটা করবে প্রত্যেকটা শাড়িতে পাবে কিন্তু ফ্ল্যাট 50 rupees ডিসকাউন্ট, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, and free shipping all over India, কোথাও কোনো shipping charges লাগবে না, for all over India, international shipping হলো এটা সম্পূর্ণ আলাদা একটা সেগমেন্ট, ঠিক আছে? আচ্ছা শুরু করছি আজকে এই লাইভটা আমার শাড়িটা দিয়ে। একটা খুব ইউনিক কালার পরে আমি আজকে এসেছি, বাটার ক্রিম কালার, ঠিক আছে? মানে যেটা একদম মাখনের যে রংটা, আমি একটু ক্লোজ আপে আসবো, দেখো এই হচ্ছে কিন্তু বাটার ক্রিম কালার, একদম বাটার বা মাখনের কালার, মানে একদম বলে না মক্খন, একদম মক্খন কি তারা স্মুথ হ্যায়, বহুত প্যারা শাড়ি হ্যায়, দেখো
এই যাদের কিন্তু কাজটা এই যাদের কিন্তু কাজটা হ্যাঁ হ্যাঁ দেখাবো এই যে এই হচ্ছে কিন্তু করাত স্টাইলের ডিজাইনটা এই হচ্ছে কিন্তু আঁচলটা ট্রান্সপারেন্সি দেখে নাও এই হচ্ছে কিন্তু ট্রান্সপারেন্সি দারুণ দেখতে দারুণ দেখতে ভীষণ সুন্দর একটু 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 অডিওটা অন্য ফোনে মিউট করে রাখো বাবা থ্যাংক ইউ সো মাচ চলো এই হচ্ছে 102 ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ গাইজ থ্যাংক ইউ পূজোর অফার পূজো বোনার কথা অবশ্যই মেনশন করবো পূজো বোনার তো চলছেই 3000 টাকার উপর কেনাকাটা করলে পাচ্ছ একটা মিল্টন স্টেনলেস স্টিল ওয়াটার বটল অ্যাবাভ 5000 ইজ আ মিল্টন স্টেনলেস স্টিল ক্যাসারোল অ্যাবাভ 10000 is a prestige hand blender and about 25000 is a titan wrist for you to gift a list and each of you please dekho oi dike amar dining table er pashe oi bags gulor moddhe royeche acha this is the color eta hocche amar char color ta eta hocche amar char color ta butter cream color thik ache ekdom makhon er color ta price ache 3450 প্রত্যেক মন মতো একটা কালার নিশ্চয়ই বেরোবে এটুকু আমি গ্যারান্টি দিলাম কোনো কমেন্ট পেলে আমাকে পড়ে শোনা বিকজ লিপশেডটা কোনবে আমার লিপশেডটা দেখবে তোমার শাড়িটার কি টাডান ইটস ফ্রম সুগার ওকে ইটস ফ্রম সুগার হিয়ার ইজ দা লিপশেড দিস ইজ দা নাম্বার ইউ ক্যান নোট ইট ডাউন ঠিক আছে 117 ফায়ারি বেন্ড ওকে গো ট্রাই দিস ইট ইজ আ সেক্সি কালার কিনলে ব্লেন্ডার পেতাম হ্যাঁ এ বাবা তোমার একটু আগে হয়ে গেছে না কোনো ব্যাপার না অনেক টাইম আছে ওটা পুজো অব্দি প্রচুর টাইম আছে প্রচুর প্রচুর পর্যন্ত চলবে পুজো পর্যন্ত চলবে টিল অক্টোবর টিল 3rd অফ অক্টোবর মোটামুটি কিন্তু অফারটা আছে ঠিক আছে মানে ষষ্ঠী অষ্টমী অব্দি আমার বুকিংটা ডিসপ্যাচ করেছো কি না মিতাল আসুক তো মিতা আন্টি হ্যাঁ বেরিয়ে গেছে ডিসপ্যাচ হয়নি বিকজ পিক আপ হয়নি আমার 3 দিন ধরে পিক আপ হয়নি সে কারণে আমার বাড়ি দোকানে প্রায় 80 খানা পার্সেল জমে গেছে ডিসপ্যাচ হয়নি কিন্তু কালকে বেরিয়ে প্যাকেজ হয়ে গেছে ডিসপ্যাচটা বাকি আমারটার প্রাইস ইজ 3450 আমারটা পিপি কে জিজ্ঞাসা করলে 3450 তোমাদেরকে দেখিয়ে দিই একবার তিনটে কালারে তোমরা জড়ি পাচ্ছ দেখো এখানে পাচ্ছ গোল্ডেন এখানে পাচ্ছ কপার এখানে পাচ্ছ সিলভার ঠিক আছে থ্রি কালার তিনটে কালারে জড়ি পাচ্ছ প্রচুর এই দেখো এগুলো সব হচ্ছে এর কালার এর সুতোর ভেরিয়েশনটা দেখাবো ঠিক আছে প্রথমে শুরু করছি আমার একটা খুব প্রিয় কালার দিয়ে হচ্ছে পেস্তা গ্রিন বা মিন্ট গ্রিন কেউ মিন্ট চকোচিপ আইসক্রিম পছন্দ করো আমার খুব ভালো লাগে মিন্ট চকোচিপ আইসক্রিমটা বিভিন্ন রেঞ্জে আছে ঠিক আছে 1900 থেকে স্টার্ট করে 4000 অব্দি সব আছে সব দেখাবো একটু সঙ্গে থাকবে হ্যাঁ সবাইকে বলছি একটু ধৈর্য নিয়ে আমার সঙ্গে থাকবে তোমরা কিন্তু সবাই নিজের মনের মতো একটা করে শাড়ি নিশ্চয়ই পাবে তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে দেখো এই যাচ্ছে কিন্তু তোমার পেস্তা গ্রিন কালার উফ দেখো জাস্ট কালারটা দেখো ভাই ভীষণ সুন্দর এখন একটা বড় মপচের পর ঢাকাই ইজ আ ভেরি ট্রেডিশনাল কালচারাল শাড়ি ঢাকাই এর কোন রকম মানে কি বলবো সেকেন্ড কিছু হয় না ঢাকাই ইজ ঢাকাই এটা একটাই কথা ঢাকাই ইজ ঢাকাই যার ভাল লাগছে ঝটপট করে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো আবার বলে দিচ্ছি দুর্গাপূজা মানে ঢাকাই বাঙালির দুর্গাপুজো বাঙালির ইমোশন বাঙালি পুজো মানে ঢাকাই কিন্তু রানী মুখার্জির বাড়িতে শ্রীদেবীর একটা বরণের দিনের একটা ছবি আছে আমার কাছে আছে সেই ছবি এখন ওটা বানানোর চেষ্টা আমি করব ওটা এত সুন্দর লাগছিল না আই থিংক ইট ওয়াজ বাংলাদেশ ঢাকাই যাই হোক কামিং ব্যাক টু মাই ঢাকাই এগুলো কিন্তু সব বাংলাদেশি ফর্মেশন ঠিক আছে স্টাইল গুলো কিন্তু বাংলাদেশের ঢাকাই এর স্টাইল এই হচ্ছে মিন্ট গ্রিন কালারটা প্রাইস এট 3400 ঢাকাই যারা সিল্কের রেড হোয়াইট হবে সিল্কের রেড হোয়াইট হবে আজকে সিল্ক নেই আজকে অনলি ঢাকাই আজকে সিল্ক নেই আজকে অনলি ঢাকাই ঠিক আছে প্রাইস ইজ 3450 3450 আজকের জন্য অফারে 3400 আজকের জন্য অফারে 3400 মিন্ট গ্রিন কালার
মিন্ট গ্রিন কালার এট 3400 এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। এই যাবে কিন্তু করার স্টাইলে পুরো ঢাকাই যাও, দারুণ দেখতে দারুণ। একটা করে করার সকলের লিস্টে আমার চাই, এত সুন্দর ঢাকাইটা প্লিজ মিস করবে না গাইস, প্লিজ এটা মিস করবে না। 3400 কোথাও ছাড় নেই, ঠিক আছে। এটা অল ওভার ওয়ার্ক একদম ঐশ্বরিয়া কুন্ডু, রাইট ম্যাম? ইয়েস, এটা অল ওভার ওয়ার্ক, দেখে না। এই হচ্ছে কিন্তু শাড়িটা, দেখে নাও, অল ওভার শাড়ি, আমি ঘুরিয়ে দিলাম শাড়িটা। এই হচ্ছে কিন্তু শাড়িটা, অল ওভার শাড়িতে সেম, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা, জাস্ট এখানে ওই এক হাত মতো ছাড়া হয়, দুটো ভেতরে চলে যায়, ঠিক আছে। ওখানটা আমি করে দিতে পারি, কিন্তু ওখানটা করলে কস্টিংটা আরো বেড়ে যাবে, কারণ জড়িটা আরো লাগবে না ওখানে। সবাই একটু বলবো, লাভ রিয়াক্ট দাও, একটুখানি শেয়ার করো, পারলে একটু ফ্রেন্ডদেরকে ট্যাগ করো। মিন্ট গ্রিন কালার এট 3450 50 rupees অফ আজকের জন্য। যারা যারা আজকে রাতের মধ্যে বুকিং ডান করবে তারা কিন্তু 50 rupees অফটা পাবে। পেমেন্ট করতে হবে আমার মানে নেই, কালকে দুপুরবেলা 12টা অবধি সময় দেবো পেমেন্টের জন্য, কিন্তু কনফার্মেশন নিয়ে অফার মানে প্রোডাক্টটা ডান করে নিতে হবে, ঠিক আছে। পড়ে গেছে নিচে, কনফার্মেশনটা রাত্রের মধ্যে নিয়ে নেবে, পেমেন্টটা কালকে 12টা অবধি সময় দেবো, কোনো ব্যাপার নেই। ইনস্ট্যান্ট বুকিং করে হোয়াটসঅ্যাপ করবে, দেখে না একটা পুরো সেগমেন্ট দেখে নিয়ে যে কালারটা ভালো লাগছে এসএস দাও, তারপর বুকিং করো, ঠিক আছে। প্রাইস কত এই শাড়িটার? 3450 3400 পাউডার পিঙ্ক কালার, ভীষণ মিষ্টি কালার, পাউডার পিঙ্ক কালার, আমার এটাও খুব প্রিয় একটা কালার। দাও তুতে ব্লাউজ দিয়ে ফেলছি তাতেই ভালো লাগছে, এটা ভাবো একটা তোমরা যদি হোয়াইট কালার, ক্রিম কালার বা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরে তো মাশাআল্লাহ একদম মানে ওয়াও হয়ে যাবে। আর ফ্যানটা অন করে প্রচন্ড গরম লাগছে। পৌলমী ঘোষ, এটা কি সত্যি না সেমি হার্ড? সত্যি না সেমি হার্ড মানে বুঝলাম না তোমার হেডার প্রাইস। বনফুল মজুমদার, আমারটার প্রাইস হচ্ছে 3400, ওইটারই সব কালার দেখাচ্ছি, আমারটা এটাগুলো সব খইয়ের মানে ঢাকাই, সেমি হার্ড ঢাকাই, সেমি হার্ড ঢাকাই, খইয়ের মানে ঢাকাই, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে খইয়ের মানে ঢাকাই, সেমি হার্ড ঢাকাই, ওই মানে যেটা শক্ত যে ঢাকাইগুলো হয় করকর করে একদম নয়। আর জড়িটা নিয়ে একটাই কথা বলবো, তুলোর মতো নরম, গায়ে পড়ে আছি বিশ্বাস করো, মনে হচ্ছে না একটা জড়ির ঢাকাই পড়ে যায়। এগুলো প্রত্যেকটা হাতে বোনা, এভরি সারি ইজ ইন্ডিভিজুয়ালি ওভেন বাই তাঁতিস, দিজ আর অল হাতে বোনা ঢাকাই, অল আর হাতে বোনা, সেমি হার্ড, হ্যাঁ সফট না সেমি হার্ড। আমি ভাবছি তুমি কিছু একটা হার্ড বা সফট লিখতে গিয়ে মিস টাইপ হচ্ছে, আমিও পড়ি প্রচুর উঠতে পারতাম, যাই হোক এনেকে টাইমিং লিখতে গিয়ে টাইনিং লিখেছি। চলো প্রাইস ইজ 3450 আজকের জন্য, 50 rupees অফ যাচ্ছে। এগুলো সব সেমি হার্ড ঢাকাই, সফট ওই নরম ঢাকাই নয়, বুঝতেই পারছো টেক্সচার, সেমি হার্ড ঢাকাই, খইয়ের মানের ঢাকাই, ঠিক আছে। কটন বাই কটন, এটা কিন্তু কটন বাই রেশম রয়েছে, এইটা রয়েছে কটন বাই রেশম, আমি তোমাকে কোনটা কটন বাই রেশম এবং কোনটা কটন বাই কটন মুখে বলে দেবো, ঠিক আছে। পাউডার পিঙ্ক কালার সেম, থ্রি জোড়ি কপার গোল্ডেন অ্যান্ড সিলভার, তিনটে জোড়ি পাচ্ছ কপার গোল্ডেন অ্যান্ড সিলভার, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। দিস ইজ দ্য পল্লা পোর্শন, এই যাবে কিন্তু আঁচলটা, উফ দেখো এই যাবে কিন্তু আঁচলটা, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। লুকটা জাস্ট দেখো ভাই, মানে পুরো এটা পরে যখন যাবে না অষ্টমী দিন অঞ্জলি দিতে সকালবেলা, বিশ্বাস করো মানে মাকে রাখার আটটুকু তোমাকে দেখবে, এইটুকু পক্কা গ্যারান্টি মানিশা দিয়ে গেল আজকে, ভীষণ সুন্দর দেখতে। প্রাইসটা কিন্তু মাত্র 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 3450 3450, হ্যাঁ তোমারটার হোয়াইটটা আর একবার দেখা, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, জুলিয়ারি দেখা, জুলিয়ারি তো জুলি কর, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি না, আমাদের আমার বাড়ি না দমদমে, আমার দুটো দোকান রয়েছে শিপ্রা ম্যাম, নাগের বাজার এবং বিরাটি, নাগের বাজার ডায়মন্ড প্লাজা আমার উল্টো দিকে, বিরাটি বিগ বাজারের একদম কাছে, ঠিক আছে। আমার শপে চলে আসতে পারো সব টাইমে, সকাল 11টা থেকে রাত্রি 9:30, পুজো এমনি টাইমিং ইজ 11টা থেকে 9টা, এখন পুজো অবধি টিল 9:30 উই আর ওপেন ফর অল অফ ইউ। আমারটার হোয়াইট, ওকে আমি পরে আছি বাটার কালার, আমি একবার দুটোকে পাশাপাশি ধরে কালারের ডিফারেন্সটা বুঝিয়ে দিই, দেখো এই যে বাটার আর হোয়াইট, এটা একদম লাগবে পৌলমী ঘোষ, একদম মোটা লাগবে তোমার। আমাকে কি মোটা মনে হচ্ছে? আমি একটু মোটা, মানে আমি অ্যাকচুয়ালি একটু মোটা, বাট এক্সট্রা মোটা লাগছে, তুমি বলো। একদম না, উইদিন 5 মিনিট তোমার শরীরের সঙ্গে এটা পুরো লিপটে যায়, বিশ্বাস করো।
এই যে বাটার কালার আমি যেটা পরে আছি এটা হচ্ছে বাটারটা, আর এটা হচ্ছে হোয়াইটটা, হোয়াইটটা খুলছি, হ্যাঁ হোয়াইটটাও শুধু। আসলে সব কোথায় হজরপা মৌলির হতপাতি, আমার দোকানে আউটলেট রয়েছে অল ওভার কলকাতাতে, একটা হচ্ছে নাগের বাজারে ডায়মন্ড প্লাজা মল তার এক্সাক্ট অপোজিটে, আর একটা হচ্ছে বেরাটি ফ্লাইওভার থেকে নেমেই দেখতে পাবে তোমরা কিন্তু মঙ্গলা সুইটস, সেটা ছাড়ালেই তোমরা পেয়ে যাচ্ছ মঙ্গলা সুইটস থেকে একটুখানি এগোলেই পাচ্ছ লীলাস কমপ্লেক্স। তারা বলছি তুমি সেক্সি বেবি আমার, অলে থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ফ্লাইওভার থেকে নেমে মঙ্গলা সুইটস ছাড়িয়ে গেলে তোমার একটু পারবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ডান দিকে, তার ঠিক উল্টো মানে মঙ্গলা সুইটস থেকে জাস্ট দুটো দোকান পরেই হচ্ছে বড় একটা কমপ্লেক্স ডিলাক্স কমপ্লেক্স, সুতোর কাজে আছে আমি দেখাবো, একটু ওয়েট করো একটু সঙ্গে থাকো দেখাবো, ঠিক আছে? আচ্ছা একটা কাজ করি, বড় হচ্ছে একটা জড়ি একটু দেখাবে, সবারটা একবারে দেখানো হবে, ঠিক আছে? হোয়াইটটা কোন বলা হোয়াইট জো বোলা বো জহরি হ্যাঁ উসকো হোয়াইট মিল গিয়া, রোগা হলে কি করে সাদাটা দেবো ভাবছি, গো ফর ইট ম্যাম গো ফর ইট বলো দিদি, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করো পড়বে না পুজোতে। আমি তুতে কালারের ব্লাউজ দিয়ে পড়েছি, তুতে ব্লাউজ জাম ব্লাউজ আমি বলে দিচ্ছি কয়েকটা কালার, পিত্তি কালার মানে বটল গ্রিন ওয়াইন এইসব ব্লাউজ দিয়ে পড়ো। এগুলো কি শাড়ি অমৃতা ম্যাম? এগুলো হচ্ছে সব তোমার ঢাকায় জামদানি, পিওর বাংলাদেশ স্টাইল ঢাকায় জামদানি, অল প্রডিউসড ইন ইন্ডিয়া, আমাদের বাংলার তাঁতিরা নিজের হাতে প্রত্যেকটা শাড়ি তোমার জন্য বুনছে, দিজ আর অল মেড উইথ লাভ ডার্লিংস, ভীষণ সুন্দর শাড়িগুলো, ভীষণ সুন্দর। আর বলছি এগুলো এইটা রয়েছে কটন বাই রেশম, আমি এরপর দেখাবো কটন বাই কটন, ঠিক আছে? হাই সিস, হাই রূপাদি, ওয়েলকাম টু মাই লাইফ, হ্যালো কেমন আছো? চলো হোয়াইটটা, এটা হচ্ছে হোয়াইট, আমি কিন্তু আবার বলছি আমারটা কিন্তু বাটার কালার, ঠিক আছে? যারা যারা আমারটা এসএস দেবে আমারটা কিন্তু বাটার কালার, এটা হচ্ছে হোয়াইট, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। বাটার কালারটা ছটা আছে, হোয়াইটটা চারটে আছে, বাটার কালারটা ছজন পাবে, আমার কালারটা ছজন পাবে, হোয়াইটটা চারজন পাবে। এটার পিপি 3450 3450, আজকের জন্য না আজকের জন্য 3450 হচ্ছে এমআরপি, 3450 এমআরপি আজকের জন্য 3450 দেখাও হবে, গল্প হবে। এখানে একটু আগে ইন্দ্রানী দিদি ছিল, ইন্দ্রানীরা এসেছিল, ইন্দ্রানীদের মা দিদি সবাই এসেছিল, তো প্রচুর আড্ডা হয়েছে, প্রচুর মজা হয়েছে। আচ্ছা এই হচ্ছে কিন্তু তোমার পুজো বোনাদের একটু শুনে নাও, ঠিক আছে? যারা যারা 3000 উপর কেনাকাটা করবে তারা পেয়ে যাবে একটা মিল্টনের স্টেনলেস স্টিল ওয়াটার বটল, যারা যারা 5000 উপর কেনাকাটা করবে তারা যারা পেয়ে যাবে একটা মিল্টনের স্টেনলেস স্টিল ক্যাসেল রোল, যারা যারা করবে 10000 উপর কেনাকাটা তারা পেয়ে যাবে একটা প্রেস্টিজের এরকম হ্যান্ড ব্লেন্ডার, আর যারা যারা তোমার 25000 উপর কেনাকাটা করবে তারা পেয়ে যাবে একটা টাইটানের রিস্ট ওয়াচ। উত্তরা আমার অর্গানজাটা সত্যি খুব ভালো হয়েছে, খুব সফট, থ্যাংক ইউ, মোস্ট 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 ওয়েলকাম রানি, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ, সঙ্গে থাকো, খুব খুব ভালো লাগলো। চলো হোয়াইট টা 3450, প্রাইস ইজ 3450, অফার প্রাইস এ 3400 আজকের জন্য, এসএস দাও ওয়াটার খোলা আছে, তার সঙ্গে একটা ওয়াটার বোতল, তার সঙ্গে একটা ওয়াটার বোতল, ঠিক আছে? মিল্টন এর স্টেনলেস স্টিল ওয়াটার বোতল, নর্মাল ওয়াটার বোতল নয়। উত্তরা দিদি যে শাড়িটা নিয়েছে ওটা একটা ডিজাইনার শাড়ি ছিল, আমার এই বছরের প্রথম লঞ্চ ডিজাইনার শাড়ি উইথ ব্লাউজ। আচ্ছা এটা দেখাচ্ছি কিন্তু আমারটারই সুতোর কাজ, আমি কিন্তু এবার ওয়ান বাই ওয়ান দেখাবো, ঠিক আছে? একটা দেখাবো জরির কাজ, একটা দেখাবো সুতোর কাজ, যার যেটা ভালো লাগছে এসএস দেবে, হোয়াটসঅ্যাপে বুকিং করবে, ঠিক আছে? শুরু করলাম একটা মিষ্টি কালার দিয়ে, নিউট পিঙ্ক, ঠিক আছে? নিউট পিঙ্কে থ্রি কালার সুতো, তিনটে কালারের সুতো, ঠিক আছে? নিউট পিঙ্কের সঙ্গে, ওকে? আমারটার মতো সেম ডিজাইন, জাস্ট আমারটা জড়িতে এটা সুতোয়, ঠিক আছে? এই হচ্ছে ডিফারেন্স, আর কিচ্ছু না।
এই যে পরার স্টাইলে ডিজাইনটা যাচ্ছে, পুরো শাড়িটা এরকম পরার স্টাইলে আসে, ঠিক আছে, যেটা একদম বাংলাদেশি ঢাঁচায় করা হয়েছে। আজকে একজনকে পাচ্ছি না এখনো, দেবযানী আন্টিকে মিস করছি। ও দিদি শো আছে তো আজকে, ওই জন্য দেবযানী আন্টি আজকে নেই। চলো এই হচ্ছে কিন্তু জরিটা, দেখে নাও সেম আঁচলটা, সেম বডিটা, সেম সব সেম। কিচ্ছু না, বিশ্বাস করো, ওই জাস্ট বেসিক একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর একটু ফুড কন্ট্রোল। পুরো পিওর মাসলিন, পিওর মাসলিন আজকে নেই, আজকে রেশম বাই কটন রয়েছে, পিওর মাসলিনটা নেক্সট দিন, ঠিক আছে, কালকে বা পরশু, কালকে বা পরশু নিয়ে আসবো, ঠিক আছে। চলো, দিস ইজ দ্য নিউট পিঙ্ক এর সঙ্গে গ্রিন পাচ্ছ তোমরা, পাচ্ছ কি বলবো, এটা হচ্ছে ডার্ক মাস্টার্ড একটা কালার, আর একটা তোমার রানি কালার, ঠিক আছে, তিনটে কালারের জড়ি পাচ্ছ। এটা হচ্ছে কিন্তু শাড়িটা, প্রাইস যাবে কিন্তু এইটার 2850 2850 2850 2850 আজকের জন্য 2800 আজকের জন্য 2800 2800 2850 is the MRP 2850 আজকের জন্য 2800 SSD এ WhatsApp করে বুকিং করবে। I am new in your life, peach color কিছু হবে। Hi ma'am, welcome to my life. Yes, yes, peach color এর চারটে শাড়ি দেখতে পাচ্ছি এখানে, চারটে different design এ দেখাবো, একটু wait করো, দেখাবো, একটু সঙ্গে থাকো, ঠিক আছে। তোমার চেঞ্জার প্রাইস, আমার চেঞ্জার প্রাইস দিয়ে এইমাত্র খুলে রেখেছি, দাও একটা খুলে নিচে, এখানে 1650 বা 1700 ডালিং, 1650 বা 1700, ইদার 1650 অর 1700, একটু হোয়াটসঅ্যাপ করো, এই যে একটু হোয়াটসঅ্যাপ করো, যে বলে দেওয়া হবে, ঠিক আছে, তোমার বলে দিয়েছি। পিচ কালার, হ্যাঁ ম্যাম পিচ কালার হবে, তিনটে কি চারটে সেগমেন্ট রয়েছে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, হবে হবে পিচ কালার হবে, সঙ্গে থাকো। যাদের সামনে বিয়ে, যারা যারা ভাত কাপড়ের শাড়ি খুঁজছ, গায়ে হলুদের শাড়ি খুঁজছ, আশীর্বাদের শাড়ি খুঁজছ, অমৃতা দা, থ্যাংক ইউ অমৃতা দি ফর ট্যাগিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই তোমার দোকানে যাবো ফ্রাইডে, স্মিতা পাঁচা, একদম একদম চলে এসো, একদম চলে এসো, একদম চলে এসো, নিশ্চয়ই চলে এসো, এটা দারুণ কালার। যারা আশীর্বাদের শাড়ি খুঁজছ, বিয়েতে ভাত কাপড়ের জন্য শাড়ি খুঁজছ, গায়ে হলুদে ট্রাই করতে পারো, বাট হ্যাঁ গায়ে হলুদের টেনশন তো থাকে যে নষ্ট হয়ে যাবে শাড়িটা, কিন্তু বাট গায়ে হলুদেটা পরে না, বিশ্বাস করো, সারা জীবন সকলে মনে রাখবে যে গায়ে হলুদে মানে একটা শাড়ি পরেছিল বটে, কারণ মাথা খারাপ হয়ে যাবে শাড়িটা পরলে, এত দারুণ শাড়িটা, আর বিশ্বাস করো যে দেখবে সে বলবে কি পরেছিস ভাই, কি পরেছিস। ম্যাজেন্টা হবে এই রেঞ্জে, ল্যাভেন্ডার হবে অন্য সেগমেন্টে, ম্যাজেন্টা হবে, ঠিক আছে, এই সেগমেন্টে ল্যাভেন্ডার হবে, দেখিয়ে দেবো। এত রাতে এতজন আমার সঙ্গে আছে, এটা যে কত বড় পাওনা আমি বলে বোঝাতে পারবো না কোনোদিন। এই রে, এই রে আমার পায়খানে পড়েছে, পড়ে নিয়েছি, কোনো কামের আসলে আমি যুগে যুগে কমেন্ট দেখি, আমার ফোনটা না ঠিক তিন হাত দূরে থাকে। চলো, এই হচ্ছে কিন্তু, ও এই কালারটা ভাই, এই কালারটা কি সুন্দর, আমার বিয়ে হলে আমি এটা নিয়ে ফেললাম, দারুণ দেখতে। যার যার সামনে বিয়ে, একটা অনুষ্ঠানে এই শাড়িটা মাস্ট, একটা অনুষ্ঠানে এই শাড়িটা পরতেই হবে, আর জিজ্ঞাসা করলে একটাই নাম, বিবি ফ্যাশন থেকে নেওয়া, ঠিক আছে, এটা কিন্তু আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো, যারা যারা আমার থেকে জিনিস কিনবে একটু প্লিজ রিভিউ দেবে পার্সোনালি টু ইয়োর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আর পারলে একটু রিভিউ দিও প্লিজ। হ্যাঁ, উর্মিলা, মানে ভাবো যদি তোমরা এরকম একটা কাচি হলুদের কালারের রং মানে ব্লাউজ দিয়ে পরো, নিজের আশীর্বাদ বা লাল রঙের ব্লাউজ পরো, একটা সবুজ রঙের বটল গ্রিন কালারের ব্লাউজ পরো আশীর্বাদের দিন, কি লাগবে আমি ইমাজিন করছি, আমার না কিরকম একটা হচ্ছে ভেতরে, ভীষণ সুন্দর,
মেবি ব্যানার্জি শো ল্যাভেন্ডার ঢাকায় আই এম শোয়িং ইসি কা ল্যাভেন্ডার হ্যাঁ আমি দেখাচ্ছি প্রাইস ইজ 3450 3450 প্রাইস আছে 3450 আজকের জন্য 3400 সরিয়ে দেবো ইয়েলো কালার আশা করি এসএস নাও হয়ে গেছে তিনটে জড়ি আছে আবার বলছি কপার গোল্ডেন এন্ড সিলভার জারি ইন ওয়ান সিঙ্গল সারি ইয়ার গোজ দ্য পাল্লা পোর্শন এটা হচ্ছে আঁচলটা সুন্দর ভাবে এসএস নিয়ে বুকিং করো 3450 আজকের জন্য 3400 এটা ধরো প্রাইস প্লিজ 3450 আজকের জন্য 3400 price is 3450 আজকের জন্য oh white please white please emma white dekhi dis rally white tag kor dijiye please price koto hobe price hocche eta dhoro price hocche 3450 আজকের জন্য 3400 independence day offer চলছে free shipping তো পাচ্ছ shipping charges আমার কাছে লাগে না extra তার সঙ্গে একটা gift তো আছে gift টা হচ্ছে milton এর stainless steel water bottle ঠিক আছে 3000 এর উপর এটা কাটা করলে মিল্টন এর স্টেনলেস স্টিল ওয়াটার বটল 5000 টাকা কাটাকাটা করলে মিল্টন এর স্টেনলেস স্টিল ক্যাসারোল 10000 এন্ড অ্যাবাভ প্রেস্টিজ হ্যান্ড ব্লেন্ডার এন্ড 25000 এন্ড অ্যাবাভ তোমরা পাচ্ছ একটা টাইটানের রিস্ট ওয়াচ ঠিক আছে উফ 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 ল্যাভেন্ডার কে বললো কে একটা বলো ল্যাভেন্ডার দেখাতে বাটার কালারটা কপার জড়ি কি বললে বাটার কালারটা কপার জড়ি দেখাও প্লিজ দেখাচ্ছি বাটার উইথ কপার জারি দেখো প্লিজ হোয়াইট অর বাটার উইথ কপার জারি আচ্ছা দেখে দিচ্ছি মা দেখো তো হ্যাঁ আছে 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 হোয়াইটও আছে বাটার ভি আছে দেখাচ্ছি কিন্তু অন্য সেগমেন্ট হয়ে যাবে রালিং ঠিক আছে বলে দিচ্ছি আগে থেকে এই সেগমেন্টে কিন্তু তিনটে মেশানো এই সেগমেন্টে কিন্তু তিনটে জড়ি মেশানো ল্যাভেন্ডার সরাতে বিশ্বাস করো ইচ্ছা করছে না এত সুন্দর একটা মিষ্টি কালার না ল্যাভেন্ডার ইজ দ্য মোস্ট ইন কালার লাইক সিরিয়াস ইট ইজ দ্য মোস্ট ইন কালার এটা হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি কালার এই কালারটা যে কজন পরবে খুব কম তৈরি হচ্ছে বাট যে কজনের হাতে যাবে না তারা হীরা পাবে হীরা বেবি পিঙ্কে হবে পাউডার পিঙ্ক দেখিয়ে দিয়েছি তো কিন্তু অন্য সেগমেন্টে আবার বলছি অন্য সেগমেন্টে দেখাচ্ছি এই সেগমেন্টে নেই হোয়াট ইজ দ্য মেটেরিয়াল মেটেরিয়াল হচ্ছে রেশম বাই কটন পিওর রেশম বাই কটন ফরাস স্টাইলে বাংলাদেশ স্টাইলে উইভিং এ ঢাকাই প্রত্যেকটা শাড়ি আমাদের নিজস্ব বাংলার তাঁতিদের হাতে নিজের হাতে বোনা ঠিক আছে এগুলো কিন্তু কোনো হাওয়ারলুম শাড়ি নয় আচ্ছা কে বলল বাটার কালারে কপার জড়ি হোয়াইট দেখে নাও হোয়াইট কালারে কপার জড়ি বাবা আমাকে একটুখানি দিয়ে যাবে পাউডার পিঙ্কটা দিলাম না আমার সেগমেন্ট আমার শাড়িটা কিন্তু নয় ঠিক আছে অন্য শাড়ি ঠিক আছে আমি দেখে দিচ্ছি দামটা বলে দিচ্ছি অনেকগুলো রেঞ্জ হবে দেখো এই একটা ল্যাভেন্ডার হবে এই একটা সুতোর মধ্যে ল্যাভেন্ডার হবে সব দেখাবো অনেক আছে একটু বেট ঠিক আছে একটু বেট দেখাচ্ছি এসব আমি দেখাচ্ছি একটু বেট ঠিক আছে চলো তোমরা যখন কালার হচ্ছে সেরকম দেখাচ্ছি ঠিক আছে আমি সেগমেন্ট রাখছি না আমি জেনারেলি সবসময় এরকমই করি তোমাদের রিকোয়েস্ট আমি কিন্তু লাইভ করি সবসময় তাই তোমরা একটু টাইম দেবে আমাকে একটু সময় দেবে ওয়ান বাই ওয়ান দেখাবো তখন সবার রিকোয়েস্ট রাখতে হয় আমাকে পরমিন কপারে আছে বের করো না উফ সেক্সি শাড়িটা সেক্সি কপারের মধ্যে সাদা যাচ্ছে ভীষণ সুন্দর একটা কালার এর একটা সিলভার আছে সেটাও দেখাবো রিনা ব্যানার্জি ম্যাম বাবু এটা কি বাংলাদেশে ঢাকাই রেড কালার থাকলে একটু দেখাবে প্লিজ হ্যাঁ এটা বাংলাদেশে ঢাকাই আন্টি
এটা কিন্তু রয়েছে বাংলাদেশি স্টাইল ঢাকাই, নট এক্সাক্টলি ফ্রম বাংলাদেশ, ইট ইজ ফ্রম ইন্ডিয়া। আমাদের এখানকার বাংলা জাতিরা এরা এটা বুনছে, কিন্তু হ্যাঁ প্যাটার্নটা কিন্তু বাংলাদেশি স্টাইল ছিল। আমি কখনোই ওই বলবো না যে না বাংলাদেশ থেকে এনেছি, যখন আনবো তখন দেখাবো তখন বলবো। কারণ বাংলাদেশের রেঞ্জ স্টার্টস ফ্রম মোটামুটি 12-15, 10 ইজ দ্য মিনিমাম, ভালো ঢাকায় যেতে গেলে 12-15 উঠতে হবে। আর নাহলে ফাঁকা, আর নাহলে হ্যাঁ ফাঁসবে, নেই না কম দামে নিলে ফাঁসবে। ভীষণ সুন্দর, হোয়াইট অ্যান্ড কপার, জাস্ট দেখো ক্লাসি পিস ম্যাম, ক্লাসি পিস। ল্যাভেন্ডার প্রাইসটা প্লিজ একবার বলো নীলোফা ম্যাম। ল্যাভেন্ডার প্রাইস ওয়াজ 3450, 3450, 3450। আরো দু তিনটে রেঞ্জের ল্যাভেন্ডার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দ্যাট ওয়াজ 3450 আমার শাড়িটার কালার। দিস ইজ দ্য কপার অ্যান্ড হোয়াইট, এর প্রাইস যাচ্ছে 2550, 2550। 50 টাকা ছাড় আজকের জন্য, 2500, আজকের জন্য 2500 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। থ্যাংক ইউ নীনা দি, বুকিং নাম্বার, থ্যাংক ইউ। তুমি এখন জেগে আছো, শাড়িগুলো দেখো, ঘুম শুয়ে শুয়ে শাড়িগুলো দেখো, নীনার হয়ে গেছে। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে আঁচলটা, প্রাইস ইজ তোমার 2550। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এই যাবে শাড়ির লুকটা, ঠিক আছে? সরিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার একটা পাউডার পিঙ্ক কার রিকোয়েস্ট ছিল, একটু হট পর দেখিয়ে ফেলি, দিয়ে মুভ করবো। কোথায় রাখতে পারো? সাবধান সাবধান সাবধান। রাই গুপ্তা ওয়ান্টস টু জয়েন অন ভিডিও ডালিং, আজকে তো আমি নিতে পারবো না, আর নোটিস রয়েছে আমি একদিনকে পুজোর আগে, আমার ইচ্ছা আছে একদিনকে ইন্টারঅ্যাক্টিভ লাইভ করবো, সেদিনকে সবাইকে জয়েন করাবো, হ্যাঁ ওয়ান বাই ওয়ান। হাফ সিল্ক জামদানি, হাফ সিল্ক, এগুলো হচ্ছে মসলিন, ইয়ে রেশম বাই তোমার কটন, ঠিক আছে? মানে একটা টানা রেশম, একটা টানা কটন, ঠিক আছে? ঘুমিয়ে পড়েছিলাম, খেতে উঠলাম, এই রে ঘুম, লোকে খেয়ে উঠে ঘুমায়, এটা ঘুমিয়ে উঠে খায়, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে রে, ওর চলছে একদম এক টানা ব্যাটারি, ছুটি পাচ্ছে না এরা। মিশন পার্ক খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ উমি ম্যাম, থ্যাংক ইউ। পাউডার পিঙ্ক বা বেবি পিঙ্ক যে বললো, ঠিক আছে, এটা একটা ইংলিশ কালার। পাউডার পিঙ্ক, পাউডার ব্লু আছে, এই যে পাউডার ব্লুও দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে পাউডার ব্লু, এগুলো সব হচ্ছে একটা ইংলিশ কালার, এগুলো জেনারেলি আমাদের বাঙালি প্যালেটে, ইন্ডিয়ান প্যালেটে কম আসে। পাউডার পিঙ্কটা কে বললো, দেখে নাও ঝটপট করে শাড়িটা দেখো, এই হচ্ছে তোমার শাড়িটা। প্রাইস যাচ্ছে কিন্তু তোমার 3450, 3450। এস এস দিয়ে বুকিং করো, পাউডার পিঙ্ক কালার, ঠিক আছে? সরিয়ে দেবো। সেই শাড়িটা, ইয়েস, এটা নাও লীনা দি, এটা নাও, জরিটা নাও, ফাটাফাটি সুতো গুলো দেখাবো। পরগ্রিন ওখানে গেল, পরগ্রিনে পর কফি মিলছে না, অডিও ভিডিও মিলছে না, অডিও ভিডিও মিলছে না। আবার প্লে করো, তোর অডিওটা প্লে করো তো দেখি, প্লে করো, প্লে করো, অডিও ভিডিও মিলছে না, বুঝলে তো? পিচ কালার দিল না, এই রে পিচ কালার দিল না, সরি সরি সরি, কান ধরছি, বের করছি বের করছি বের করছি, পিচ কালার বের করছি, এই তো মিলছে। শান্তিপুর জানো, শান্তিপুর জানো, সেটা আবার কি জিনিস? এই ছোড়ো নেই, দুটো কালার এসছে, বটল গ্রিন অ্যান্ড কফি, দুটোই সেক্সি কালার, সেক্সি কালার দুটো, দুটো কালারই। আমাদের বাংলার বিভিন্ন গ্রামে বিভিন্ন এই শাড়িগুলো বুনন হয়, ঠিক আছে? দা এরকম কোনো স্পেসিফিকেশন নেই, সবই বাংলার ঢাকায়, ঠিক আছে? ঠিক আছে, তো যদি আর মামপালে তুমি একবার একটু নেটটা অফ করে অন করো, ঠিক হয়ে যাবে, লাইভটা অন রাখ, নেটটা অফ করে অন করো এখন, ঠিক আছে? অডিও ভিডিও কোনো প্রবলেম হচ্ছে, ফেসবুকে যা চলছে না, আমরা পাগল হয়ে যাচ্ছি, ফেসবুকে বুঝতে বুঝতে সময় চলে যাচ্ছে। কপার অ্যান্ড বটল গ্রিন, আমি ক্লোজ আপে আসছি, দেখো ডিজাইনটা, আমি ক্লোজ আপে আসছি, দেখে নাও, এই হচ্ছে তোমার বর্ডারটা, এই যাবে কিন্তু আঁচলটা, এই যাবে কিন্তু আঁচলটা। এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। সিঙ্গেল পাল্লা দেখো, সিঙ্গেল পাল্লা বটল গ্রিন, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি দাও, এই হচ্ছে কিন্তু বটল গ্রিন অ্যান্ড কপার, এই হচ্ছে বটল গ্রিন অ্যান্ড কপার। প্রাইস একটু দেখে নিতে হবে, নাহলে বলতে পারবো না, মুখস্থ থাকে না আমার। প্রাইস ইজ 3050, 3000, উফ কি দারুন বাংলা বড়ল গ্রিন, সেক্সি হোয়াইট রেড দেখাচ্ছি, বড়ল গ্রিনের সিঙ্গেল ফ্লোর ধরো, পিস ধরছি ম্যাম, ধরছি 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 ম্যাম, ধরছি
শাওয়ার বটল গ্রিন লাগবে, তাই তো? চলো বুকিং করো, কোনো সমস্যা নেই, অ্যাভেলেবেল রয়েছে। মাসলিন কিন্তু এটা, হ্যাঁ এটা কিন্তু মাসলিন, হ্যাঁ মিক্সড রয়েছে, এটা কিন্তু কটন বাই মাসলিন, এটা কিন্তু কটন বাই মাসলিন 3050 3050 সিঙ্গেল করে এই চাই, যে সবার বটল গ্রিন চাই। আর ইঞ্চি পারে, ইঞ্চি পারে, পারটা ইঞ্চি। আচ্ছা ক্লোজ আপে দেখাই, এই ইঞ্চি পার, ঠিক আছে, এক ইঞ্চের পার রয়েছে, ইঞ্চি পার বলা হয় এটাকে। ক্লোজ আপে দেখো না, পুরো বৌঠান লাগছে ব্যাপারটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর দিস মেকআপ ইজ লাইক অ্যাকিউরেট, এই ওয়াইন কালারটা না পারফেক্ট লাগছে যেন, ভীষণ সুন্দর। পিঙ্ক বুটি, হ্যাঁ এটা কিন্তু ক্লোজ আপে দেখাইনি তোমাদেরকে, দেখো হালকা হালকা একদম বুটি যাচ্ছে, কপারে জড়ি যাচ্ছে, দারুণ দেখতে। এটা হচ্ছে কিন্তু সিঙ্গেল ফোল্ডে, দেখে নাও আমি কিন্তু এক পালা ঘুরে আছি, দেখো এই যে আমি কিন্তু এক পা ঘুরে আছি। থ্যাংক ইউ রজিতা আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আজকে শাড়িগুলো জাস্ট দেখো, ঢাকাই আজকে পাগল করে ছেড়ে দেবে, আমি এটুকু প্রমিস করছি, হাতে ঘুমিয়ে দেবো। জাস্ট দেখো ভীষণ সুন্দর আঁচলটা, দেখে নাও এই যাবে কিন্তু পুরো আঁচলটা, এই যাবে কিন্তু আঁচলটা। এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, পাঠিয়ে তোমার নামটা অ্যাটলিস্ট মেনশন করবে, বাকি ডিটেলস আমরা চেয়ে নেব, নামটা সবাই মেনশন করবে, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু আঁচলটার প্রাইসেস তোমার 3050 3050 আজকের জন্য 3000 এই ওপরে, আজকের জন্য 3000 3050 এমআরপি, আজকের জন্য 3000 বটল গ্রিন এর মাঝে পিঙ্ক বুটি গুলো, এই যে হ্যাঁ এই যে হালকা পিঙ্ক, মানে কি বলবো, ওই পাউডার পিঙ্ক টাইপের কালার, অনেকটা পাউডার পিঙ্ক, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু, এই দেখো আমাকে দেখতে হচ্ছে ভেতরে, ঠিক আছে। তো ক্লোজ আপ কিম শাড়িটা, আমি যতটা দেখো, আমি অনেস্টলি বলছি, আমার কোথাও একটা নিজের মনে হয় যে আমরা যখন অনলাইনে কিনছি না, আমাদের এক্সপিরিয়েন্সটাকে স্মুথ বানানো দরকার, বিকজ অনলাইনে কি বলবো, ক্যামেরার ওপার থেকে দেখে কেনা ইজ এ ভেরি টাফ জব। তো সেখানে যদি আমি এটাকে তোমাদেরকে এত ডিটেলে জানাই, তোমরা বুঝবে কি করে যে কি কিনছি আমি, আমি 3000 টাকার একটা জিনিস কিনতে, তত দাম থাকবে। ল্যাভেন্ডার দেখাবে গো, আচ্ছা দেখাচ্ছি আমি ল্যাভেন্ডার পিস দেখাবো, এই কফিটা দেখিয়ে নিবো, ডিজাইনের একটা কালার দেখিয়ে নিয়ে আমি ল্যাভেন্ডার পিস দেখাবো, ঠিক আছে, পাক্কা প্রমিস, ঠিক আছে, বলবে না। কালার এই দেখো, এই হচ্ছে শাড়ি, এটা 20% বুঝলে, এরপরে 80% আছে, কি ভাবো, উফ উফ, কফি কালার বলতে পারো, একদম ডার্ক কফি বা ডার্ক ওয়াইন, একটা অদ্ভুত কালার, অদ্ভুত কালার। আমি এটা সিঙ্গেল ফোল্ডেই দেখাবো, ডাবল ফোল্ডে দেখাবো না, জাস্ট কালারটা বুঝে নাও। এই হচ্ছে কিন্তু কালারটা, বুঝলে, এবার সিঙ্গেল ফোল্ড করে দিচ্ছি। পিপি অফ মাই সারি 3450 আফটার ডিসকাউন্ট 3400, পিপি অফ মাই সারি 3450 টুডে, আজকের জন্য শুধু ডিসকাউন্টটা রয়েছে 50 টাকা, পাচ্ছ তোমরা 3400। মাম্পা দত্ত তোমার চেনটা কত ইঞ্চ পরেছো? আমি অ্যাকচুয়ালি পরে আছি তোমার 36 ইঞ্চ, কিন্তু ওটাকে টার্সেল দিয়ে বড় করে 42 ইঞ্চ করে পরেছি। 36 ইঞ্চেস ইজ 1650, 42 ইঞ্চেস ইজ আই থিঙ্ক 1850, ওকে। তোমার শাড়িটা কি শাড়ি পিপি, তোমার থেকে নেওয়া মফ গ্রিন সেমি সিল্ক স্বর্ণচুরিটা ফ্যাবুলাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই শাড়িটা দেখ, দিদি ভাই কি শাড়ি দেখাচ্ছ? আচ্ছা আমার শাড়িটা হচ্ছে বাংলাদেশ স্টাইল, ঢাকায় জামদানি, বুননটা সম্পূর্ণ কলকাতা, মানে বাংলায় হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়, আমি পুরো থাকি বলে দিচ্ছি, দেখাচ্ছি, প্যারেট গ্রিন কালার হবে, প্যারেট গ্রিন কালার, হ্যাঁ একটা হবে, একটা হবে, দেখাবো। এবার ওয়ান বাই ওয়ান অ্যান্সার দি, ঠিক আছে। আমি পরে আছি একটা বাংলাদেশি স্টাইল, ঢাকাই জামদানি, সম্পূর্ণ বুননটা ইন্ডিয়ার, আমারটার প্রাইস 3400, আজকের জন্য অফার প্রাইস 3400। এগুলো সব হচ্ছে সেলিং সেল করে, ইয়েস আমি জুয়েলারি, আমার কাছে জুয়েলারিও সেলিং হয়, কানের দুলটাও ফর সেল, চেনটাও ফর সেল, ইউ ক্যান পারচেজ। এটা কিন্তু 1.5 গ্রাম গোল্ড প্লেটের চেন রয়েছে একটা, প্রাইস হচ্ছে কিন্তু তোমার 1650, 36 ইঞ্চেস। আচ্ছা শাড়িগুলো বলে দিয়েছি কি শাড়ি, আশা করছি সবার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি। হোয়াইটেড হবে, হ্যাঁ হবে, এই ডিজাইনটা হবে, অন্য ডিজাইন হবে দেখাবো, তার আগে ল্যাভেন্ডার পিস দেখাবো, আমি মার খাবো। চলো কফি কালার, কফি কালার, কে কে পম্পাতি বলেছিল না, কেউ একটা বলেছিল, কে বললো ভুলে গেছি, দেখে নাও যে বলেছিল, দেখে নাও যে বলেছিল, কফি কালার, ঠিক আছে, ওয়াইন বা কফি কালার, আমি বলবো একদম ডার্ক কফি বা ডার্ক ওয়াইন, দুটোই কিন্তু অনেকটা সিমিলার কালার হয়, দিস ইজ দ্য কালার, ঠিক আছে। এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, হালকা বেজ কালার এরকম বুটি যাবে,
এসএসসি না সুন্দর করে দেখা এক ফোল্ড দেখাচ্ছি এতটা ক্লোজ আপে তোমার সব কথা অনিমাদি আমার সব হচ্ছে নাগের বাজার ডায়মন্ড প্লাজা মল তার একদম উল্টো দিকে বিরাটিতে ফ্লাইওভার থেকে নেমে জাস্ট দুপা হাঁটলেই কিন্তু রিলাক্স কম্পে সেখানেই আমার সব বিবি ফ্যাশন ঠিক আছে এই হচ্ছে কিন্তু শাড়িটার প্রাইস যাচ্ছে কিন্তু তোমার 3050 3050 এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে হ্যাঁ কি বললে সঞ্চিতা দি আমার শাড়িটা পড়েছি তো ল্যাভেন্ডার ছিল পিচ ছিল আর প্যারেট গ্রিন তো তিনটাই দেখিয়ে দিচ্ছি না তিনটে সেম সেগমেন্টে দেখাবো প্রথমে পিচ বিকজ প্রথম পিচ রিকোয়েস্ট ছিল হ্যাঁ কি বললে প্যারেট আরেকটাও আছে ওদিকেও রয়েছে আমার সারা বাড়ি সারা দোকান ভর্তি শাড়ি আমি যদি একদিনে দেখাতে তাহলে আমিও কাউকে যাবো রাত চারটে বেজে যাবে ভোর চারটে তো তাতে মানে বাড়িটুকু কমপ্লিট হবে হয়তো বলছি পিচ কালার প্রথম রিকোয়েস্ট ছিল পিচ কালার অনেকক্ষণ উফ কালার দেখো ডিজাইন দেখো কালারও দেখো ডিজাইনও দেখো দুটোই সুন্দর প্রদীপ কলকা করা ঢাকায় জামদানিতে প্রদীপ কলকা একদম ডিফারেন্ট ঢাকায় জামদানিতে প্রদীপ কলকা জাস্ট দেখে নাও ঢাকায় জামদানিতে কোনোদিন তোমরা পাবে না ভীষণ ডিফারেন্ট শাড়িটা ঢাকায় জামদানিতে প্রদীপ কলকা এই যাবে কিন্তু পুরো শাড়িটা কালারটা হচ্ছে পিচ কালার একদম প্রপার পিচ কালার ডার্ক পিচ কালার তারা শুনতে পাচ্ছ দুজন রিভিউ দিয়েছে যে তাদের কোয়ালিটি কি আমাদের কোয়ালিটি কেমন একবার ট্রাস্ট করে দেখো এটাই বলবো তাদের যারা ফার্স্ট টাইম ভিউয়ার তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো যে আমি জানি নতুন কারোর থেকে নিতে একটু ভয় করে বিকজ কেমন হবে বোঝা যায় না বাট একবার নিয়ে দেখলে মনে হয় না সেকেন্ড টাইম আর ভাবতে হবে যে মানিশার কাছ থেকে নেবো কি এবার বিকজ এতটাই কিন্তু আমার জিনিসগুলো সুন্দর হবে যা ক্যামেরা দেখছো তার থেকে কিন্তু 10 গুণ বেটার হবে এটুকু গ্যারান্টি দিলাম আমি চল খেল বলো বাড়ির সাথে দুটো দোকানে ভর্তি শাড়ি একদম রাখা জায়গা নেই না আমার দোকানে সত্যি কথা বলতে এটা হাস্যকর বিষয়টা বিষয়টা দিও আমার দোকানে না মানে শেলফ গুলো তো জায়গা নেই আমরা এক্সট্রা টুল দিয়ে তারপর বিভিন্ন রকমের চেয়ার দিয়ে আমরা র‍্যাকস বানাচ্ছি বিকজ মানে রাখার মানে স্টক রাখার জায়গা হচ্ছে না মুভ করছে বাট দেন আগেন একটুখানি খালি হচ্ছে ম্যাম এরা বলছে মনীষা আজকে না এত এত এই হলো কারণ দাঁড়াও কালকে সকালে আবার পার্সেল ঢুকছে হাটটা একটু ক্লোজে দেখতে চাই আচ্ছা দেখে নাও এই যে হচ্ছে হাটটা ভীষণ সুন্দর এরকম একটা হার নিয়ে রাখো যে কোনো জামদানি সিল্ক তারপর মাসলিন পরো তোমার বেগমপুরি পরো ক্যামেরা অরেঞ্জ লাগছে আমি একটু লাইটটা কমিয়ে দেবো দেখো তো এবার ঠিক লাগছে কিনা পিচ কালার হ্যাঁ এটা কিন্তু পিচ কালার নট অরেঞ্জ কালার প্রপার পিচ কালার একদম ডার্ক পিচ কালার এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে যে বলেছিলে পিচ দেখাতে দেখে নাও এটা একটা ডিজাইন দেখালাম প্রদীপের মধ্যে এরকম ডিজাইনটা রয়েছে এই হচ্ছে কিন্তু তোমার করাত কাজ আঁচলটা এগুলো কি শাড়ি ঢাকাই জামদানি বাংলাদেশ শাড়ি ঢাকাই জামদানি সম্পূর্ণ বুননটা হয় ইন্ডিয়াতে তুমি যেমন সুন্দর তোমার জিনিসগুলো তেমনি সুন্দর মৌমিতা সাহাশা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে কিন্তু শাড়িটা প্রাইস ট্যাগ তোমার অনলি অ্যান্ড অনলি নাম কত আমি জানি না 38-50 মনে হয় পিচ কালার এই যাবে কিন্তু আঁচলটা এই যাবে কিন্তু আঁচলের সম্পূর্ণ রেড হবে হ্যাঁ রেড হবে না হোয়াইট রেড ওটাই আছে ওদিকে আছে দেখো দু তিনটে ল্যাভেন্ডার কিসকো চাইয়ে তো ল্যাভেন্ডার চলে এসো ল্যাভেন্ডারের অনেকগুলো সেগমেন্ট আছে গো আসলে ল্যাভেন্ডার প্রচুর সেগমেন্টে আছে ওয়ান বাই ওয়ান দেখাবো তাহলে ঠিক আছে চলো ল্যাভেন্ডার কালার প্রদীপ ডিজাইনে ল্যাভেন্ডার কালার তুমি এখন জুয়েলারি লাইফ করো না একদম
একদম প্রতি সোমবার বিকেল 4:30 আজকে লাইভটা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি, কারণ আমার স্টোরে একটু রাশ ছিল আজকে, সে কারণে আজকে দুপুরে লাইভটা করতে পারিনি। বাট এভরি মানডে ঠিক 4:30 সময় কিন্তু আমার জুয়েলারি লাইভ থাকে। এই ঢাকাইগুলো কি সফট অন্তরাদি, একদম একদম তোমার কানের দুল একবার দেখাবে নিশ্চয়ই। এই যে এই হচ্ছে আমার কানের দুলচা, এই হচ্ছে আমার কানের দুলচা, আমি তোমার থেকে ভালো ছবি নিয়েছিলাম, কোয়ালিটি জাস্ট অসম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ মৌমিতা সাহা, মৌমিতা সাহা মনোহর সব কোয়ালিটি একদম। আমার প্রত্যেকটা শাড়ি বালুচড়ি আছে, আমার সব প্রান্তে শাড়ি আছে, ঠিক আছে, তসর বলো, ঢাকাই বলো, বেনারসি বলো, কাতান বলো, বিষ্ণুপুরি বলো, অর্গেনজা বলো, ডিজাইনার শিফন, ক্রেপস, পার্সি ওয়ার্ক ঢাকাই, পার্সি ওয়ার্ক ক্রেপস, এভরিথিং ইজ দেয়ার আমার কাছে। কাশ্মীর টু কন্যাকুমারী যে কটা সেটের যে কোনো ধরনের শাড়ি হয় সব অ্যাভেলেবেল থাকে। তোমার চেনটার প্রাইস 1650, 1650, ইউ ক্যান গো ফর বুকিং। কানের দুলটা একটা হারের সঙ্গে আছে, ঠিক আছে। আচ্ছা, ল্যাভেন্ডার কালার ইন প্রদীপ ডিজাইন, ল্যাভেন্ডার কালার ইন প্রদীপ ডিজাইন প্রাইস ইস 3850, 3850, 3850। এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। ল্যাভেন্ডার কালার ইন প্রদীপ ডিজাইন, এই হচ্ছে কিন্তু ডিজাইনটা, ল্যাভেন্ডার কালার ঢাকা এটার পিপি, এটার প্রাইস এটা আমি ধরে আছি 3850 আজকের জন্য, 3850 আজকের জন্য, 3800। আমি তোমার জুয়েলারি লাইভ দেখেছি, বা শাড়ি লাইভ এই ফার্স্ট টাইম দেখছি, ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সোনালি ম্যাম, সঙ্গে থেকে আশা করছি নিশ্চয়ই কিন্তু একটু নিজের করে নিতে ইচ্ছা করবে। এই হচ্ছে কিন্তু পুরো শাড়িটা, দেখে নাও, এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইনটা, রিং লাইট অফ করে একটু দেখাবে পিচটা, যাতে এগুলো কালারটা বুঝতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই দেখি তো, নিশ্চয়ই চলে গেছে। আচ্ছা, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, দেখাই কোনো চাপ নেই। এই ঢাকাইয়ের কাজগুলো উল্টো দিকে গায়ে প্রবলেম হবে, আসলে আমার মা একটুও পড়তে পারে না, বিশ্বাস করো বাবু, আমি সবচেয়ে বড় খুঁতখুঁতে, ঠিক আছে। আর আমি না কোনো ওই গায়ে খুঁতখুঁত করে, আমি একটা যদি সিঙ্গেল জিনিস মনে হয় না একটুখানি কীরকম, আমি খুলে দিই, আমি পড়তে পারি না, আমি এতটা আনকমফোর্টেবল। বাট এগুলো আমি পড়ে আছি, এই জুড়ি নয়, এটা সেই, এটা সেই কটকট করছে, সেটা গাজালা করছে, সেই জুড়ি নয়, এটা এগুলো ভীষণ কমফোর্টেবল জড়িগুলো, খুব নরম, ঠিক আছে। আমি তোমাকে একটু দেখাই, বরঞ্চ দেখো এই যে কতটা সফট, এই যে উঠে রয়েছে কতটা সফট, বুঝতে পারছো কোন লেভেলের সফট ব্যাপারটা, ভীষণ সফট। ব্ল্যাক জামদানি হবে, ইয়েস, ব্ল্যাকের 8টা ভেরিয়েশন হবে, 8টা দেখাবো, পরে যদি রিস্টক, পরে যদি নি রিস্টক করে দেবে গো, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এগুলো আমাদের সব নিজস্ব বুননের ঢাকাই, কোনো চিন্তা নেই, কোন রকম চিন্তা নেই, ঠিক আছে, নিশ্চিন্ত হয়ে যাও। হ্যাঁ, এবার পূজোর চাপ, হ্যাঁ পূজোর চাপে কোন সময় হতে পারে কোন রেয়ার কালার করতে পারলাম না, কারণ এখন পূজোর প্রচুর রাশ, বিশ্বাস করো পাগল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো পূজোর রাশে হতে পারে কিছু কিছু জিনিস ডিলে হলো বা হলো না, সে কারণে পূজো টাইমটা বলবো যার যেটা ভাল লাগছে নিয়ে ফেলো, ওকে। এটা হচ্ছে পিচটা, প্রাইস 3850। এই যে পিচটা যেটা বলছে, বলে রিপিট করতে আমি একবার রিপিট করে দিলাম রিং লাইট অফ করে, এই যেটা হচ্ছে পিচটা, এটা হচ্ছে পিচটা, প্রাইস 3850। আমি আর খুলবো আর খুলছি না, 3850, 3850। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু বাবা ঠিকই বলেছে, আমাদের কিন্তু ইএমআই সিস্টেমটা অ্যাভেলেবেল রয়েছে, যদি কেউ চাও যে এক্ষুনি পুরোটা পেমেন্ট করে নিতে পারছো না, একটা টোকেন করে রাখো, মেবি 1000 rupees, 1500 rupees টোকেন করে রেখে দাও, দেন তুমি উইদিন 15-20 days আরামসে বুকিং করে নিয়ে নিও, ঠিক আছে। উই ক্যান গো ফর দিস সিস্টেম, অনেকেই এটা করে, আগে আমার থেকে আগের সপ্তাহে 4টে ঢাকায় নিয়েছে, সে এরকম করেছে, সে কিন্তু 50% পার্ট পেমেন্ট করেছে, আর বললো মনীষা আমি তোকে 15 দিন পর পাঠাচ্ছি, নো প্রবলেম, তুমি ইএমআই তে নিতে পারো, দ্যাট ইজ অ্যাভেলেবল উইথ আস। প্রাইসটা বলতে থাকো 3850, এইটারই ব্ল্যাক হবে, এই ডিজাইনটারই ব্ল্যাক হবে, আমি দেখাবো। এই যে প্যারেন্ট গ্রিন কে বললো, এটা কিন্তু ওই মানে কি বলবো, হালকা টিয়া কালারটা নয়, একটু ডার্ক, হ্যাঁ, দ্যাট ইজ প্যারেন্ট গ্রিন, দ্যাট ইজ প্যারেন্ট গ্রিন। তোমার লং হাটার প্রাইস, আমার লং হাটার প্রাইস হচ্ছে 1650, 1650, জুয়েলারি এন্ড শাড়ি একসঙ্গে। চলো গ্রে দেখিও, গ্রে 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 গ্রে, আচ্ছা দেখাবো, প্যারেন্ট গ্রিন কালার ইন প্রদীপ ডিজাইন 3850, 3850, মিন্ট গ্রিন, হ্যাঁ এটা অনেকটা ডার্ক মিন্ট, ঠিক বলেছো, এটা কিন্তু অনেকটা ডার্ক মিন্ট কালারটা, ঠিক আছে। প্রাইস ইজ 3850, এই হচ্ছে কিন্তু তোমার শাড়িটা, এই হচ্ছে ভীষণ সুন্দর কালার, এটা কিন্তু ওয়ান পিস এসছে, এটা কিন্তু খুব রেয়ার, এইটা পিচটা, এগুলো কিন্তু একটু রেয়ার কালার, ওয়ান্স ইন আ ব্লু মুন আসে, ওয়ান্স ইন আ ব্লু মুন বেরিয়ে যায়, প্রবাবলি কিছু হবে, ও প্রবাবলি না হবে, ওই এটাই আছে দেখো,
এই রেঞ্জটায় সব কালার পাবে, এই রেঞ্জটা আমার একটা রেঞ্জ না, সব কালার পাবে। ঝটপট এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করো, ঝটপট এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করো, মিন্ট গ্রিন কালার, প্রাইসেস 3850, আজকের জন্য 3800, একটু লাভ রিয়্যাক্ট চাই, প্লিজ এইটুকু অনুরোধ রইলো, একটু লাভ রিয়্যাক্ট চাই। 3850 আজকের জন্য, 3800 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, প্লাস একটা মিল্টনের স্টেনলেস স্টিল ওয়াটার বটল গিফট পাচ্ছ। তোমার পিছনে এলোটা দেখো, আমার পিছনে এলোটা দেখিয়েছিলাম্বার আমার বিগেস্ট চ্যালেঞ্জ আমার প্রথম দিন থেকে বলো আন্টি, একদম প্রথম দিন থেকে আমার জন্য এই ভালোবাসা, এত রাত্রে 110 জন দেখছো, এইটাই আমার কাছে পাওনা, কেনো না কেনো কোনো ব্যাপার নেই, ওটাতে আমার সত্যি বলছি আমার মনে হয় না, কিন্তু এই যে আমার পাশে আছো না, এটা আমার জন্য অনেকটা বড় পাওনা। দেখো আমি অনেক কিছু দেখেছি, 400 ভিউয়ার থেকে 10 ভিউয়ারও দেখেছি, আবার 110 ভিউয়ারও দেখছি। ল্যাভেন্ডারে আর কি আছে, ল্যাভেন্ডারে আচ্ছা ল্যাভেন্ডারে নিয়ারলারটা দেখাবো, দারুণ কালার আছে দেখাচ্ছি, একটু একটু বেট ১৯৫০ বিশ্বাস করো এগুলো কিন্তু মানে এত কমফোর্টেবল হবে না, সবচেয়ে বড় কথা ওই যে উঁচু হয়ে আছে, ফুলে আছে, কষ্ট হচ্ছে, ভারী লাগছে, সেই জিনিসগুলো একদম বোধ হবে না, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাইকে। এই হচ্ছে কিন্তু শাড়িটার প্রাইসেস আজকের জন্য, ১৯৫০ এমআরপি ২০০০। দারুন শাড়ি, থ্যাংক ইউ ম্যাম। পিছনে রেড, পিছে রেড মে ক্যা হে গো, কোন সা বলা ম্যাম, ये वाला, ये रेड नहीं, ये रानी कलर है, मैं दिखा रही हूँ। अच्छा ब्लैक बोले छे, ब्लैक कपड़ा देखे ना, ए ये ना अन्य सेगमेंट, अरे देखे ना, कौन बात नहीं, ब्लैक देखा वो आर लैवेंडर देखा वो आर की थोड़ा रामा ग्रीन, रामा ग्रीन देखा वो ब्लैक रेड अच्छे, शुद्ध रेड एक पैच देखो, सेल्फ है तो सेल्फ रेड अच्छे देखो, ओदिके येलो देखा, हां देखाচ্ছি एकदम এই রকম ল্যাভেন্ডার হবে, খুব কি রকম ল্যাভেন্ডার, তোমার পড়া শাড়িটা দারুন দেখতে, দারুন মানে দারুন, জো উপর মে হ্যাঁ লেহেরিয়া, ও ইয়ে বলা এই হচ্ছে আঁচলটা, একদম ডিফারেন্ট ফ্রম দি আদার্স, প্যারেট গ্রিনের ডিজাইনে ল্যাভেন্ডার হবে, প্যারেট গ্রিন ডিজাইন ল্যাভেন্ডার হবে না বাবু, প্যারেট গ্রিন ডিজাইনে হবে না, কিন্তু ওই রেঞ্জে হতে পারে, এটা দারুন, ওটাও দারুন, দেখে নাও আগে, প্যারেট গ্রিন ডিজাইনে ল্যাভেন্ডারটা হবে না, ওই রেঞ্জে একটা, ওর আশেপাশে রেঞ্জ একটা হতে পারে, ঠিক আছে, ওই ডিজাইনটা হবে না এই মুহূর্তে, নেই হবে কিন্তু এই মুহূর্তে নেই, হ্যাঁ করেছি মেরেছি। চলো প্রাইস যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড কপারটা 3850, আঁচলটা হচ্ছে এটা, ব্ল্যাক অ্যান্ড কপার এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এসএস দিয়ে সবাইকে বলছি এসএস নেবে, ঠিক আছে, তাড়াহুড়ো করতে মানা করছি, দেখে নাও লাইফটা, আমরা 2:30 অবধি জেগে আছি, জাস্ট স্ক্রিনশটটা দিয়ে নামটা বলে ঘুমিয়ে যাও, বুকিং করতে হবে না, স্ক্রিনশটটা দিয়ে নামটা বলে ঘুমিয়ে যাও,
কালকে সকালে উঠে করো, নালে প্লিজ কেউ ক্যান্সেলেশন করো না, লাইভটা দেখে নাও, কনফার্ম হয়ে যাও যে এই শাড়িটা আমি নেবো, দেন তুমি স্ক্রিনশটটা দিয়ে দাও, দিয়ে হোয়াটসঅ্যাপে নামটা জানিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে সকালে উঠে পেমেন্ট করে দিও, আর যদি জেগে থাকো তাহলে পেমেন্ট করে দিও, ঠিক আছে? আর সবাইকে বলছে প্লিজ কেউ ক্যান্সেলেশন করো না, একটুখানি শিওর হয়ে নিয়ে দেখে নিয়ে বুকিং করো, ঠিক আছে? আমি কোনো তারা দিচ্ছি না কাউকে। দেখো ব্ল্যাক কপার, আমি ব্ল্যাক দেখালি না আটকে যাই, মানে নড়তে আমার ইচ্ছা করে না, বিশ্বাস করে আমি ধরে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 38-50-38-50 ক্লোজ আপ একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে কিন্তু শাড়ির ডিজাইন, এই যাবে কিন্তু ফ্লাওয়ার, এই হচ্ছে কিন্তু করাত কাজ, আর এটা হচ্ছে কিন্তু পুরো তোমার ফ্লাওয়ার প্যাটার্ন, ঠিক আছে? 38-50-38-50 আর 38-50 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, আজকের জন্য 3850 টাকা ছাড় আছে, জাস্ট ফর ইন্ডিপেন্ডেন্স ডে। আগামীকাল তার সঙ্গে কি করলে কিন্তু হবে, তার সঙ্গে একটা গিফট পাচ্ছ 3000-এর উপর কেনাকাটা করলে, একটা মিল্টারে স্টেনলেস স্টিল ওয়াটার বটল। আচ্ছা ল্যাভেন্ডার বললে না, আরেকটা ল্যাভেন্ডার একটা বললো, কে বললো? ল্যাভেন্ডার দেখি না, তারপর ঠিক আছে পরে দেখি। আমার সেগমেন্টে ল্যাভেন্ডার সুতোর কাজ করা, আমার সেগমেন্টে ল্যাভেন্ডার সুতোর কাজ করা, এরপরে দেখাবো 1900-2500 ল্যাভেন্ডার, না ওটা 2500 ল্যাভেন্ডার। আমার সেগমেন্টে ল্যাভেন্ডার, আমার সেগমেন্টে জরির ল্যাভেন্ডার দেখিয়ে দিয়েছি, আমার শাড়িটার মতো সেম দেখতে জরির ল্যাভেন্ডার, আমার শাড়িটার মতো সেম দেখতে জরির ল্যাভেন্ডার দেখিয়ে দিয়েছি। আর এবার দেখাচ্ছি সেম ডিজাইনের সুতো, সুতোতে ল্যাভেন্ডার, সুতোতে ল্যাভেন্ডার কালার, ঠিক আছে? রানী রয়্যাল ব্লু অ্যান্ড পিঙ্ক এর কম্বিনেশনে সুতোতে ল্যাভেন্ডার কালার, আমার ডিজাইনটাই সুতোতে রামা গ্রিন, হ্যাঁ রামা গ্রিন দেখাই, রাইট দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। আনাদার ল্যাভেন্ডার পিস দেখে নাও, আনাদার ল্যাভেন্ডার পিস ফর দ্য সেম প্রাইস 2850-2850 SS নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। 4 বলেছো, সে কি আছো তাহলে দেখাবো, কেউ একজন পিছনে ইয়েলোটা বলেছিল, যদি থাকো তো ইয়েস দেখো, আমি তাহলে দেখাচ্ছি রামা গ্রিন। তোমার শাড়িটার প্রাইস বলতো দিদি, আমারটার প্রাইস হচ্ছে 3850 আজকের জন্য, 3450 is the price of my sari, আজকের জন্য 50 টাকা ছাড়ে 3400 অ্যাশ কালার হবে 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 হবে, আমারটা অ্যাশ হবে, এইটারও অ্যাশ হবে, দেখাবো রামা গ্রিন, যে বলেছিল SS নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও, মিসবাক করো, রামা গ্রিন এর কপার জড়ি বিশ্বাস করো ওয়ান অফ দি হটেস্ট কালেকশন, ওয়ান অফ দি হটেস্ট কালেকশন, দিস ইজ লিটারালি আ মাস্টার স্ট্রোক, বিশ্বাস করো পুজোতে পড়বে, সবাই কিন্তু একবার করে জিজ্ঞাসা করবে গহনা থেকে নিয়ে ছাড়, তখন একটাই নাম বলা চাই, বিবি ফ্যাশন। রামা গ্রিন এর আঁচলটা জাস্ট দেখো, দিস ইজ দ্য লুক, প্রাইস ইজ 3800, আজকের 3800, ফুল হোয়াইট হবে, সব হবে, কি হবে না, আমার কাছে হবে না, এটা হতে পারে না, ঠিক আছে? কোন কালারটা হবে না আমি সব কালার দেখাবো, ঠিক আছে? তোমরা যা যা কালার ইমাজিন করবে আমি সব দেখাবো, বাট একটু সময়, একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান দেখাবো তো, একটু সঙ্গে থাকতে হবে, আর কিচ্ছু চাই না, একটু সঙ্গে থাকো, দ্যাটস ইট, আমি তো প্রত্যেকের রিকোয়েস্ট রাখবো। গ্রে কালার কে বলেছিল, অ্যাশ কালার, এই অ্যাশ বলছি, গ্রে বলছি, এটা হচ্ছে মানে কি বলবো, এটা এক্স্যাক্টলি গঙ্গাজল, ডিপ গঙ্গাজল বা এঁটেল মাটির কালার, এঁটেল মাটির যে কালারটা হয় না, ফ্রি ফ্রি ফ্রি, ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি আসাম কর্ণাটক কেরালা সব জায়গায় শিপিং ফ্রি, গুজরাট ইজ নর্থ ইস্ট,
যে কোনো জায়গায় নেবে, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, শিপিং চার্জেস ফ্রি না, অল ওভার নয়, ইন্ডিয়ার বাইরে নিতে গেলে শিপিং চার্জেস লাগবে, সেটা আমি ফ্রি করতে পারছি না এই মুহূর্তে, আগামী দিনে বলতে পারবো না, এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়ার জন্য শিপিং ফ্রি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল শিপিং এ আমরা চেষ্টা করি কিছু যদি ছাড় দেওয়া যায়। বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া কিন্তু বুকিং হবে, ঠিক আছে? কেউ বাংলাদেশ থেকে দিদিরা প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমরা বুকিং করো, আমার না বলতে খুব খারাপ লাগে কিন্তু বাংলাদেশে শিপিং করা পসিবল হচ্ছে না। চেষ্টা করছি সবাইকে আবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ভেরি হ্যাপি। 12টা বাজে গেছে তো 12টা বাজার আগে প্রত্যেককে যারা যারা পরে জন্মে তাদের সকলকে আছে ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, অনেক 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 ভালো থেকো এবং এই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে তারা জীবন বেঁচো এইটুকুই আশা করবো সকলের কাছে, এবং নিজের উন্নতি করো এবং নিজের উন্নতিতে যাতে অন্যের কোনো হানি না পৌঁছায় এটা একটু খেয়াল রেখো। ভীষণ সুন্দর এটা আমার একজন প্রফেসর আমাকে বলতো, মানিশা এগিয়ে যাবি কিন্তু কখনো আমাকে ধাক্কা মারবি না, কিন্তু এটা সবসময় মাথায় রাখবি। কারণ আমি বলতাম যে আমি বিজনেস করবো বিজনেস বিজনেস করবো, আমি আমি চাকরি করবো না, তখন স্যার আমাকে বলতো এই কথাটা, খুব আমার মনে পড়ে স্যারের কথাগুলো। খুব আমি টিচারদের খুব প্রিয় ছিলাম কিন্তু স্কুলে এবং কলেজে, যে টিচারদের সবাই জোরের মতো ভয় পেতো সেই টিচার আমাকে খুব আদর করতো। ও শাড়ি দেখা দেখা খুব গল্পে চলে গেছি দেখো, চলো শাড়িতে ফিরে আসি। এটেল মাটির কালার আমি বলবো ডিপ ওই মাটি মেশানো গঙ্গাজল কালার বলতে পারো বা এটেল মাটির কালার বলতে পারো। আমার ডিজাইনটা আমার সেম ডিজাইনটা প্রাইস যাচ্ছে কিন্তু 3400 আজকের জন্য, এমআরপিটা মনে রাখবে 3450, কালকে বুকিং করলে কিন্তু তোমার 3450 এমআরপি পড়বে, ঠিক আছে? দিস ইজ দ্য কালার, এসএস দিয়ে বুকিং করো, অ্যাভেলেবল রয়েছে দু পিস, হোয়াইট হবে আমারটা, হ্যাঁ হবে হোয়াইটটা, বাটার কালারটা কোন থাকবে, এই যে আমারটার হোয়াইট, ফুল হোয়াইট, আমারটার হোয়াইট ফুল হোয়াইট আছে, আমার কাছে ওদিকে আছে, ওদিকে নেই। আর কি যেন দেখাবো, হলুদ দেখাবো, একটা 1911 দেখাবো, একটু মনে রাখো তোমার রিকোয়েস্ট আমি ভুলে যাচ্ছি, বক বক করছি তো, তারপর হোয়াইট না, ইয়েলোটা কে বলেছিল, ওফ ওফ ওফ, আরেকটা ইয়েলো আছে মাম্মা, এই 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 রেঞ্জে একটা ইয়েলো আছে দেখো, ওই সামনের দিকে রাখা আছে, ওটাও তো ওটা অন্য একটু কম রেঞ্জে ব্ল্যাক দেখাবো, ঠিক আছে? অনেকটা হাই রেঞ্জ দেখেছি, কম রেঞ্জে দেখাবো এবার। ইয়েলো এন্ড কপার, ইয়েলো এন্ড কপার উইথ হোয়াইট বুটা ডিটেইলিং, yellow and copper with white buta detailing ss niye whatsapp kore booking korbe, thik ache? ei hocche ei je eta hocche color ta, ekhane gele sada hoye ache kena bujhte pachhi na, eta hocche color ta, this is the exact color, thik ache? ei hocche kintu putte blouse diye majas dekho ki lagche, chhon sundor lagche, ami bolbo thakai apnake ekটু contrast blouse e poro, thik ache? either exact same color pele exact same color porbe, nahole chesta korbe ekটু mane ekdom opposite contrast ta porte, কিন্তু এটা কিন্তু গায়ে হলুদের পরার জন্য খুব সুন্দর শাড়ি, 2200 দাম, 2200 আজকের জন্য, 2150 আজকের জন্য, 2150 2150 এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, ব্ল্যাক সরি ইয়েলো এন্ড কপার, ইয়েলো এন্ড কপার এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 9831657592। এই হচ্ছে আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়িটা, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো ইয়েলো এন্ড কপার এট 2150 আজকের জন্য, এমআরপি 2200। আচ্ছা রেড সেলফ রেড, ঠিক আছে? সেলফ রেড আর সেলফ ব্ল্যাক দেখাবো, সেলফ রেড এন্ড সেলফ ব্ল্যাক দেখাবো, সবাই একটু সঙ্গে থাকো, আর একটু কিন্তু লাভলি অ্যাড চাই, ঠিক আছে? আর কিচ্ছু চাই না, লাভলি অ্যাড চাই। নতুন বউ ভাত কাপড়ের দিন, ঠিক আছে? নতুন বউয়ের ভাত কাপড়ের শাড়ি ভীষণ সুন্দর, নতুন বউদেরকে বলছি এগুলো কিন্তু লুফে নেওয়ার, যারা ইয়াংস্টার্স রয়েছে যারা লাল পছন্দ করো, লাল প্রেমী আছো, তারা একদম লুফে নাও শাড়িটা, বিশ্বাস করো মানে গর্জিয়াস দেখতে, ঠিক আছে? সেলফ রেড যাচ্ছে উইথ গোল্ডেন জারি ডিটেলিং, একটু ক্লোজ আপ পেয়ে আমি লাইটটা অফ করে দিই, দেখ এই যে এইটা হচ্ছে কিন্তু তোমার, আচ্ছা এক ফোল্ড দেখাই, থ্যাংক ইউ এত লাভ দেওয়ার জন্য,
সিঙ্গেল ফোল্ডে দেখাচ্ছি, ঠিক আছে? দেখে নাও, সিঙ্গেল ফোল্ডে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো এই হচ্ছে ডিজাইনটা, এই যাবে কিন্তু ডিজাইনটা। প্রাইসটা হচ্ছে কিন্তু তোমার, এই যে প্রাইস দেখি, এই আমার অভ্যাস, নতুন বউদের লজ্জা করবে যে এটা কি আমার থেকে ভালো, কি করে লাগছে পুরোনো বউদের। এই লাল শাড়িটা প্রত্যেককে ভালো লাগবে। বরণের দিন যারা লাল সাদা ভাবছো তার অপশনে ভাবতে পারো কিন্তু এই লালটা, ঠিক আছে? বিকজ সবসময় জানি আমরা দেখি বরণে লাল সাদাই পরে, বাট একটু ডিফারেন্ট লাল বলতে পারো। প্রিয়াঙ্কা দিকে বলছি ট্রাই করো, লালটা দারুণ লাগবে। একটু পারলে ব্লাউজটা একটু ডিজাইনার পরো, সেলফ ওয়ার্কটা একটু ডিজাইনার ব্লাউজ কিন্তু খুব সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। করাদের আঁচল, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো করাদের আঁচল। এই হচ্ছে কিন্তু তোমার, আমি লাইট ফাইট সব অফ করে দিচ্ছি, এই হচ্ছে কিন্তু তোমার আঁচলটা, এই হচ্ছে কিন্তু বর্ডারটা, সেলফ ওয়ার্কে যাচ্ছে। প্রাইস রয়েছে কিন্তু তোমার 1900, 1900। হ্যাঁ হোয়াইট থ্রেড কি বলছো দেখাবো। লাল ঢাকাইটা সবাইকে ভীষণ সুন্দর লাগে সত্যি গো, লাল ঢাকাই অনবদ্য, লাল ঢাকাই সব বয়সে সব অকেশনে সব রিজনে অনবদ্য, দারুণ দেখতে। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই হচ্ছে কিন্তু লাল ঢাকাইটা, ঠিক আছে? সেলফ ওয়ার্কে উইথ গোল্ডেন জারি ডিটেইল, ফটো দেখাবো হোয়াইট তবু দেখানো হয়ে গেছে, দেখাবো দেন হোয়াইট কপার দেখাবো। না একটা হোয়াইট কপার ওখানে বাবাকে, বাবার কাছে দিয়ে চলে, দেখো তো ওই ওই হোয়াইট কপার, হোয়াইট কপার একটু আলাদা, 19 ফিট আছে হোয়াইট। বাবা একটা হোয়াইট কপার দেখানো আমার কাছে, এই বুটিটা দাও তো আমাকে, দেখাতে পারছি না, সঙ্গে থাকো, প্রচুর বাম্পার কালেকশন পাবে। আর এই উইকটা একটু নজর রেখো, প্রত্যেক দিন রাত্রি 11টার সময় ওয়েট করবে আমার জন্য, প্রত্যেক দিন সারপ্রাইজ নিয়ে আসবো, প্রমিস করছি। White on white, white on white self work, white on white self work, দেখে নাও, self black হবে, হ্যাঁ self এ black হবে, self এ black হবে, দেখাচ্ছি আগের রেটার মতনই black হবে, দেখিয়ে দিচ্ছি self এ black হবে। এই হচ্ছে white on white self work। আমি কিন্তু একবার এটাকে তোমার single fold এ দেখাবো, যেটা single fold না দেখালে নয়। উফ উফ, দারুন দেখতে, দারুন। হোয়াইট রেডটা দেখাচ্ছি, দেখাচ্ছি আমি তোকে দেখে দিলাম না, ডার্ক মেরুনটা দেখাবে ডিএপি, আচ্ছা দেখাচ্ছি, এরপরে ব্ল্যাক, তার আগে তারপরে হোয়াইট রেড, তারপরে মেরুন, ঠিক আছে? তারপরে অন্য কিছু। এই হচ্ছে কিন্তু হোয়াইটটা, এই হচ্ছে কিন্তু হোয়াইটটা। করাত কাজ যাচ্ছে, করাত কাজ যাচ্ছে, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। কি ভালো হোয়াইটটা, মন ভরে গেল একদম, কি ভালো হোয়াইটটা, মন ভরে গেল সত্যি গো। তামান্না তো না, তমাশা তমসাদি, সত্যি কথা তুমি আমার মনের কথা নিয়ে নিলে একবার। আমি নিজে খুব সাদা প্রেমী, যারা যারা আমার পুরোনো ভিউ তারা জানে যে আমি যখনই দেখাই সাদা দেখলে আমি একটু আটকে যাবো, পরেও আছি সাদা, দারুন দেখতে আঁচলটা দেখো। হোয়াইট এন্ড ব্ল্যাক আমার ফেভারিট কালার হচ্ছে, হোয়াইট এন্ড ব্ল্যাক। এই হচ্ছে কিন্তু আঁচলটা, করাত কাজে 2250-2250 সেলফ হোয়াইট অন হোয়াইট, হোয়াইট অন হোয়াইট কন্ট্রাস্ট ব্লাউজ দেখাচ্ছি, দারুন লাগছে, দেখে নাও। এই হচ্ছে কিন্তু শাড়িটার প্রাইস 2250 আজকের জন্য, 2200 আজকের জন্য, 2200। ব্ল্যাক মাল্টি কালার হবে, দারুন কালেকশন তোমার। প্রিয়াঙ্কা অন দি মুভ, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা অন দ্য মুভ, ওকে দ্যাটস আ অ্যামেজিং অ্যান্ড ভেরি সেক্সি নেম বাই দ্য ওয়ে, প্রিয়াঙ্কা অন দ্য মুভ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হবে, আমি দেখাচ্ছি, অর্পিতা দিয়ে আমি দেখে দিচ্ছি। ব্ল্যাক মাল্টি একটা ছিল না মা, ব্ল্যাক মাল্টি এখানে আসেনি, ব্ল্যাক মাল্টিটা, ব্ল্যাক মাল্টিটা এসছে না, আবার বলছি 2250 MRP আজকের জন্য, 2200। সুন্দর করে এসএস দাও,
সাদার উপরে হোয়াইট অন হোয়াইট সেলফ হোয়াইট অন হোয়াইট উইথ করাত কাজ অ্যাভেলেবল ফর বুকিং থ্রি পিসেস অ্যাভেলেবল ফর বুকিং থ্রি পিসেস তিন পিস অ্যাভেলেবল আছে তিনজন পেতে পারো আর বাকিটা প্রি বুক করবে লাল সাদা কোনটা একদম বুকিং করো চৌত্রিশ পঞ্চাশ এমআরপি থ্রি ফোর ডাবল জিরো অফার প্রাইস থ্রি ফোর ডাবল জিরো অফার প্রাইস এমআরপি চৌত্রিশশো পঞ্চাশ ঠিক আছে বুকিং করো আমারটা অ্যাভেলেবেল আছে আমারটা হচ্ছে বাটার কালার একদম সল্টেড আমুল বাটারের যে কালারটা হয় সেটা রেড এন্ড হোয়াইট কে বললে লাল সাদা করাত কাজ লাল সাদায় করাত কাজ এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে লাল সাদায় করাত কাজ এই হচ্ছে কিন্তু কাজটা দেখে নাও এই হচ্ছে কিন্তু কাজটা এই হচ্ছে কিন্তু আসলে যেটা হোয়াইট একটু হয়তো বুঝতে পারছে না এটা একদম কিন্তু ক্লিয়ার ফর দ্য রেড ওয়ান ঠিক আছে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো ফ্রি শিপিং যাচ্ছে ফর অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং পাচ্ছ ফর অল ওভার ইন্ডিয়া এসএস নাও হোয়াটসঅ্যাপ করে বুকিং করো ঠিক আছে গোল্ডেনের উপর গোল্ডেন আছে গোল্ডেনের উপর গোল্ডেন হ্যাঁ আছে আছে বলো না যে সব কালার আছে যার যে কালারটা চাই সেটা শুধু জাস্ট লেখো দেখবেন ইয়েস হয়ে বেরিয়ে চলে এসছে ঠিক আছে কোথা থেকে অদ্ভুত ভাবে একটা করে বেরিয়ে চলে এসছে রেড এন্ড হোয়াইট করাত আগেন এটা হচ্ছে কিন্তু অষ্টমীর দিন সকাল বা বরণ অষ্টমীর দিন সকাল বা বরণের অনবদ্য কালেকশন লাল সাদা বাড়ির পুজো বাড়ির বিয়ে কোন অনুষ্ঠান কোন বিয়ে বাড়ি ভীষণ সুন্দর ডিজাইনটা তো অনবদ্য করার কাজে কোনো তুলনা নেই করার কাজে কোনো সেকেন্ড হয় না মাটেরিয়াল কি কটন মাটেরিয়ালটা হচ্ছে তোমার কটন বাই কটন এটা হচ্ছে কটন বাই কটন আমারটা হচ্ছে কটন বাই ড্রেস শপ ঠিক আছে টু টু ডাবল জিরো আজকের জন্য এমআরপি টু টু ফাইভ জিরো এমআরপি বাইশ পঞ্চাশ অফার প্রাইস এর বাইশশো ব্ল্যাক এন্ড হোয়াইট হবে গো ব্ল্যাক এন্ড হোয়াইট হবে ব্ল্যাক ঢাকায় দেখাবে দেখাচ্ছি দিয়ে ব্ল্যাক ঢাকাবে দেখাচ্ছি ল্যাভেন্ডারে সিলভার না ল্যাভেন্ডারে সিলভার নেই সিলভার শুধু আজকে হোয়াইটে আছে সিলভার শুধু আজকে হোয়াইটে আছে ব্ল্যাক দেখাবো কফি দেখাবো সব দেখাবো কিচ্ছু বাদ রাখবো না বিশ্বাস করো বাট একটু সঙ্গে থাকতে হবে তার জন্য আর কিচ্ছু না গোল্ডেন অন গোল্ডেন দেখাবো একটু আচ্ছা দেখাচ্ছি দেখাচ্ছি একটু একটু ওয়ান বাই ওয়ান হ্যাঁ সবার রিকোয়েস্ট রাখবো ওয়ান বাই ওয়ান প্রথমে এই ব্ল্যাকটা তারপরে মারুন ব্ল্যাক অন ব্ল্যাক গাইস আ সেক্সি কালার ব্ল্যাক অন ব্ল্যাক ব্ল্যাক ব্লাউজ পরবে এন্ড বিশ্বাস করো গোল্ডের জুয়েলারি পরবে ঠিক আছে একটু এরকম জুয়েলারি পরবে ব্ল্যাক কালারের একটা ব্লাউজ পরবে ল্যাভেন্ডার কপার গোল্ডেন ল্যাভেন্ডার কপার গোল্ডেন আমারটা ওই ঘরে নিয়ে এসো বাট সেটাতে একটু ওয়েট করতে হবে হ্যাঁ ল্যাভেন্ডার কপার গোল্ডেন একটু ওয়েট করতে হবে ব্ল্যাক অন ব্ল্যাক সিঙ্গেল লেয়ার খুলবো বাট একটু পরে আগে দেখে না কালারটা ব্ল্যাক অন ব্ল্যাক উনিশশো আজকের জন্য আঠেরো পঞ্চাশ ব্ল্যাক অন ব্ল্যাক উনিশশো আজকের জন্য আঠেরো পঞ্চাশ আবার বলছি ব্ল্যাক অন ব্ল্যাক উনিশশো ওয়ান নাইন ডাবল জিরো আজকের জন্য এইটিন ফিফটি এস এস দিয়ে বুকিং করো এই হচ্ছে আঁচলটা এস এস দিয়ে বুকিং করো এই হচ্ছে আঁচলটা এস এস নিয়ে নাও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান লেয়ার ঠিক আছে উফ হ্যাঁ কোনটা আমি কিন্তু রিং লাইট ছাড়াই লাইভ করে যাচ্ছি তখন কি একটা কারণে অফ করলাম অফ রেখে দিয়েছি ব্ল্যাকের পরেরটা দেখাবে কিন্তু ডার্ক মেরুনটা হ্যাঁ হ্যাঁ একদম দেখাবো ওটাই তো বললাম ওই ডার্ক মেরুনটাই দেখাবো ওয়াইন কালার সিঙ্গেল পাল্লা ঠিক আছে এক পাল্লা দেখাচ্ছি এস এস নাও এক পাল্লা দেখাচ্ছি এস এস নাও হোয়াটসঅ্যাপ করে বুকিং করো নাইন এইট থ্রি ওয়ান সিক্স ফাইভ সেভেন ফাইভ নাইন টু এই হচ্ছে কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর ব্ল্যাক অন ব্ল্যাক সেলফ কাজে গোল্ডেন বুটা ডিটেলিং এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে করাত কাজের আঁচলটা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ ওয়ান নাইন ডাবল জিরো এমআরপি এইটিন হান্ড্রেড ইজ এইটিন ফিফটি ইজ দ্য অফার প্রাইস আজকের জন্য শুধুমাত্র ঠিক আছে অ্যান্ড ইউ আর গেটিং আ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মারুনটা পরে গোল্ডেন গোল্ডেন একদম পাক্কা সে প্রমিস ল্যাভেন্ডারটাও দেখাবেন একটু আঁচল দেখিয়েছি ইট সারি ইজ টেম্পটিং ভেরি ভেরি টেম্পটিং বিশ্বাস করো যেমন ওই হয় না রেস্টুরেন্টে খেতে গেলে আমরা সব দেশ খাই আজকে মনে হবে সব শাড়ি কিনে নিই আমি এইটুকু গ্যারান্টি দিয়ে গেলাম এইবার পুজোতে একটা থাকাই সবার ঝুলে বিলি বাসন দেবেই এটা আমি কনফার্ম করে দিচ্ছি তোমাদের মারুন রাইট ও এটা একটা এসছে
রেয়ার কালার যে পাবে নিয়ে নাও, লুফে নাও, বেরিয়ে গেলে পরে আমার চুলটানো কানটানো মাথারানো কিছু নাহলে কিছু হবে না। খুব রেয়ার কালার আগে থেকে বলে দিচ্ছি, বারবার করে বলছি, খুব রেয়ার কালার যার ভাল লাগছে এসএস দিয়ে দাও, যে দেবে আগে সে পেয়ে যাবে। এরপরে কবে রিস্টক করতে পারবো, আদৌ পারবো কিনা পুজোর আগে আমি জানি না, যদি পারি কপাল ভালো, একদম স্ট্রেট ফরওয়ার্ড। কিছু কালার হয় খুব রেয়ার, এগুলো রিপিট কালার আসে না। হোয়াইট রেডটা দেখিয়ে দিচ্ছি, হোয়াইট রেডটা দেখে একটা দেখিয়েছি, হোয়াইট আরো দুটো দেখাবো। উফ উফ, মারুন কালারটা দেখো, সিঙ্গেল ফোল্ড খুললে মাথা ঘুরে যাবে, সিঙ্গেল ফোল্ডে খুললে মাথা জাস্ট ঘুরে যাবে। একটা দেখে নাও, এটা হচ্ছে ডাবল ফোল্ডে, এটা হচ্ছে ডাবল ফোল্ডে, ঠিক আছে। ডার্ক কফি বলতে পারো, আমি বলবো ডিপ মেরুন বা ওয়াইন কালার ইজ দ্য অ্যাকিউরেট কালার। ওয়াইন এর যে রংটা হয়, যারা মানে যারা ওয়াইন দেখেছো, খেতে হবে কোনো মানে, যারা দেখেছো তারা জানো ওয়াইন কালার হচ্ছে এটা। এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, সেলফ ওয়ার্কে যাচ্ছে। গোল্ডেন বুটা ডিটেলিং, ঠিক আছে, সেম গোল্ডেন বুটা ডিটেলিং অল ওভার শাড়িতে, ডার্ক মেরুন কালার বা ওয়াইন কালার বলতে পারো। 1900 অফার প্রাইসে 1850, ঠিক বললাম, এই না ভুল বলছি, মারুনটা হচ্ছে কিন্তু তোমার, মারুনটা হচ্ছে তোমার 2850 MRP 2800 সিঙ্গেল ফোল্ডে দেখাও প্লিজ, শিওর আমি দেখাবো, দেখাবো সিঙ্গেল ফোল্ড দেখাবো তো অবশ্যই। ওয়াইনটা সিঙ্গেল ফোল্ডে মিস করা যায়, ওয়াইনটা সিঙ্গেল ফোল্ডে মিস করা যায় না তো, এটা রেশম মিক্সড হোটেল কটন বাই কটন। আচ্ছা হোয়াইটটা ব্ল্যাকটা ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইটটা আগের এইটার সিমিলার দেখতে, ব্ল্যাক এন্ড হোয়াইটটা ওয়াজ কটন বাই কটন, এটা ইজ কটন বাই রেশম, ঠিক আছে, সেই কারণে দামটা 2800। ইয়েলো এর ভেরিয়েন্ট আছে, হ্যাঁ ইয়েলো এর দুটো ভেরিয়েন্ট আছে দেখাচ্ছি, সবাইকে বলবো আমি চেষ্টা করছি প্রত্যেককে রিকোয়েস্ট রাখার, যদি কারোটা মিস করে যায় আরেকবার কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু কফি কালারটা, কফি অ্যাকচুয়ালি কফি না, ওয়াইন কালার বা ডার্ক মারুন। গোল্ডেন দেখাচ্ছি, ল্যাভেন্ডার দেখাচ্ছি, রাইট, আমারটা ল্যাভেন্ডার লেকে আও কই, আমার মাতাসি কোথায় গেলেন, জল আনতে গেছে মনে হচ্ছে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ল্যাভেন্ডার আমার গোল্ডেন অন গোল্ডেন তো, গোল্ডেন অন গোল্ডেন, চলো আ গিয়া, গোল্ডেনটা দেখাচ্ছি দেখাচ্ছি, ছেলেগুলো এখানে, হ্যাঁ আমার ল্যাভেন্ডারটা মামা গোল্ডেন অন গোল্ডেন, ঠিক আছে, একদম মধুর যে কথা, একদম হানি, একদম মানে কি বলবো, কনসেন্ট্রেটেড হানি যারা দেখেছো, একদম তারা ওই মৌমাছি ইয়েগুলো নিয়ে এসে বিক্রি করে না, ওইখানে যে কনসেন্ট্রেটেড হানিটা দেখতে পাবো, একদম সেম কালার, গোল্ডেন অন গোল্ডেন, দেখে নাও, প্রপার গোল্ডেন না, যদিও বা একটু হালকা তামাটে কালারের জড়ি, ঠিক আছে, তো এটা একটু তামাটে, প্রপার গোল্ডেন অন গোল্ডেন মানে একদম গোল্ডেন নয়, কিন্তু একটু তামাটে ব্যাপারটা, মানে নট প্রপার ডার্ক কপার জড়ি, গোল্ডেন বাই গোল্ডেন মাল্টিতে না, আজকে নেই, দোকানে থাকতে পারে, ঠিক আছে, আমি শিওরলি বলতে পারছি না, আজকে এখানে নেই, দোকানে হতে পারে, এগুলো কি হার্ড না সেমি হার্ড, সফট, সেমি হার্ড বলতে পারো, আমরা অ্যাকচুয়ালি এটা খই দিয়ে মারটা দেওয়া হয়, মানে খইয়ের মারটা দেওয়া হয়, খইয়ের মার দিয়ে পালিশ হয়, তাই জন্য একদম সেমি হার্ড হয়, বিশেষ করে আমি পরে আছি, আমি একদম ফ্রেশ শাড়ি পরেছি, দেখো দিস ইজ দ্য বডি হাগিং টেক্সচার, এটা কিন্তু বাই দ্য ওয়ে আমার, হ্যাঁ এটা নেওয়া হয়ে গেছে, কিছু করার নেই, মাঠে কারণে থাকতে পারবো না, ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আমারটা, এতটা বডি হাগিং হবে ব্যাপারটা। আচ্ছা এটা কিন্তু হালকা বলে দিচ্ছি, গোল্ডেন অন গোল্ডেন নয়, কফি কালারের শাড়িটার প্রাইস ওয়াজ 2850, অফার প্রাইস 2800। হোয়াইট, হোয়াইট এর নিচে শাড়িটা দেখাও প্লিজ, তুতেটাও দেখাও, হোয়াইট এর নিচেরটা, কোন হোয়াইট এর নিচেরটা,
এটা না এটা, এটা নাম্বার ওয়ান না নাম্বার টু, এটা হোয়াইট, এর নিচে নাম্বার ওয়ান নাম্বার টু কোনটা বলো? আর তোরা দেখে দিচ্ছি, উফ, গোল্ডেন অন হালকা বলবো তা মানে গোল্ডেন অন কপার, সরি নট গোল্ডেন অন গোল্ডেন, অ্যাকচুয়ালি অনেস্টলি স্পিকিং এটা হালকা একটু তামাটে কালার রয়েছে, বাট নিয়ারেস্ট টু গোল্ডেন অন গোল্ডেন। প্রাইস ইজ 3850, অফার প্রাইস ইজ 3800, হোয়াইট ট্রেন দেখাচ্ছে। গরম লাগে, পিঙ্ক কালারের দেখাও প্লিজ, পিঙ্ক দেখিয়েছে একটা আর একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হোয়াইট রেড, এটা খুব ডিফারেন্ট, কেন বুঝিয়ে দিচ্ছি, জেনারেলি হোয়াইট রেড এর, রেড এর প্রপোর্শনটা বেশি হয়, এখানে লালের প্রপোর্শনটা মিনিমালাইজ করে দিয়েছি, ঠিক আছে? জেনারেলি সাদা লালে কি হয়, লালটা বেশি হয় আর সাদাটা কম হয়, এখানে আমি ঠিক ইকুয়েশনটা উল্টে দিয়েছি, সাদাটা বাড়িয়ে দিয়েছি লালটা কমিয়ে দিয়েছি, দেখো লালটা কম, দেখো আঙুলটা শুধু বুটা, আঙুলটা শুধু বুটা দিয়ে লালের ডিটেলিং করা হয়েছে, জাস্ট হালকা লালের ছোট্ট ছোট্ট বুটি দিয়ে ডিটেলিংটা রয়েছে, বাকিটা পুরো করাতের মধ্যে যাচ্ছে ব্যাপারটা, একদম ডিফারেন্ট কনসেপ্টে লাল সাদা, জিসকো মিলেগা ও একদম কুইন। হোয়াইট এর নিচে মেরুনটার কথা বলছি, হোয়াইট এর নিচে মেরুন, ও আচ্ছা ওইটা আছে দেখতে পাচ্ছ, একদম জহরি কো দিখ জাতা হীরা বলো, দেখাচ্ছি হোয়াইট রেড, যে চাইছিলে ইসকো মত মিস করো, হোয়াইট ট্রেডার এর থেকে বেটার ভ্যারিয়েন্ট হতে পারে না, বিশ্বাস করো আমি নিজে বিইং দা কি বলবো কনসেপচুয়ালাইজার অফ দিস সারিজ, আমি বলবো না আই এম দা ক্রিয়েটর, বিকজ আমি ক্রিয়েট করি না, শুধু বুদ্ধিটা কিছু কিছু আমার হয়, সম্পূর্ণ কাজটা কিন্তু তাঁতিদের হাত ধরে হয়, ওদের সৃষ্টি তাই কৃতিত্বটা সম্পূর্ণ ওদের, কিছুটা বুদ্ধি আমার থাকে, তাদের সঙ্গে হাত মিলিয়ে ভাবনা মিলিয়ে আমরা কাজ করি, আমি তাদের কৃতিত্ব কোনোদিনই নেব না, কারণ আমার কৃতিত্ব নয় তাদের কৃতিত্ব, তাদের হাতের দাম, তাদের হাতের কারিগরির দাম এগুলো, আর কিচ্ছু না, বিশ্বাস করো। ইয়েলোটা দেখাবে বনু, কোনটা বাবু, কোন ইয়েলোটা, ইয়েলো ভেরিয়েন্ট দেখাবে, দেখাবো দেখাবো, কোন ইয়েলোটা মেনশন করো, এই ইয়েলোটা ইয়েস লেখো, তাহলে দেখাচ্ছি, দুটো আছে দুজন পাবে, দুটো আছে দুজন পাবে, এস এস দিয়ে বুকিং করো, অ্যাকচুয়ালি ছটা এসেছিল এই সপ্তাহে, কিন্তু চারটে অলরেডি প্রি বুকিং এ ছিল, চারটে অলরেডি প্রি বুকিং এ ছিল বলে দে আর সোল্ড আউট, ঠিক আছে? এর মধ্যে শুধুমাত্র দুটো আছে, প্রাইস যাচ্ছে কিন্তু অনলি এন্ড অনলি কত, 2650 আজকের জন্য, 2650 ইজ দা প্রাইস, 2650 আজকের জন্য, অফার প্রাইস ইজ 2550, 2550, দিস ইজ দা পাল্লা, না 2600 আজকের জন্য অফার প্রাইস ইজ 2550, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, ইয়েলো ভেরিয়েন্ট দেখাচ্ছি, আচ্ছা ইয়েলো ভেরিয়েন্ট যখন দেখাই তখন এটা একটু দেখাই, দেখিয়ে নি, এটা আজকে এখন একদমই দেখানো হয়নি, এই সেগমেন্টটা আজকে তাহলে দেখিয়ে নি, ঠিক আছে? ইয়েলো ভেরিয়েন্ট যে বললো এই সেগমেন্টটা দেখে না দাদা, জরি আর এটা আমি দেখাচ্ছি, হোয়াইট সরি হোয়াইট কিছু দেখানো হচ্ছে না, ল্যাভেন্ডার সব একসাথে ধরো, ল্যাভেন্ডার সব একসাথে ধরো, দাঁড়াও আটটা দশটা দেখাবো না বলো, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, যে কটা দেখিয়েছি সে কটা আমি ধরে দিচ্ছি, আগের দিন ছিল কিন্তু আগের দিনের, হ্যাঁ আগের দিনের পাহাড়াচর আলাদা ছিল, আজকের পাড়াচলটা কিন্তু আলাদা, ঠিক আছে? যারা আগের দিন পাড়াচল দেখেছো তারা কিন্তু আলাদা জিনিস দেখেছো, আজকেটা কিন্তু সত্যি কথা, ও পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশ ইজিলি 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 বলতে পারবে আর বাংলাদেশের ঢাকায় বিশ্বাস করো কারোর সন্দেহ করার কোন জায়গাই নেই, সঞ্চিতা দি আছো, হাড্ডি ঘুমিয়ে গেছে, যদি থাকো তো এই শাড়িটা দেখো, তোমার কালার দেবজানি আনছি, ঘুমিয়ে গেছে, টায়ার্ড সবাই, আজকে তিন দিনের লম্বা ছুটির পর কালকে অফিস বলো, ভীষণ সুন্দর ইয়েলো ভেরিয়েন্ট যে বলছিলে, একটু অন্যরকম শাড়ি খুঁজছো, একটু আলাদা কিছু পরতে চাইছো, ঢাকাই পরবো কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল পরবো, তারা কিন্তু এইসব শাড়িগুলোতে সুইচ করে যাও, ঠিক আছে? এগুলো কিন্তু ঢাকাই ট্রেডিশনাল ঢাকাই হয়েও কিন্তু একটু অন্যরকম, একদম বাংলাদেশ স্টাইল, পার আচল সরু পার, ঠিক আছে? আগের সপ্তাহে যারা দেখেছো তারা দেখেছো ওপরটা সরু নিচটা মহাপার, এবার কিন্তু বোথ সাইড সেম,
বোথ সাইড সেম পার এসছে, পার আঁচলে যাচ্ছে, এই হচ্ছে আঁচলটা। এই হবে কিন্তু শাড়ির লুক, যেমন পড়বে ঠিক এইরকম লাগবে দেখাতে। প্রাইসটা একটু দেখে নিয়ে আমাদেরকে বলতে পারবো না, ভুলভাল দাম বলা থেকে দেখে নিয়ে বলা হবে। মুগ্ধ হয়ে গেছি আমি, মুগ্ধ হয়ে যাচ্ছি ঢাকায় দেখে তমাশা সরকার। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই দাম কোথায়? 2000 দেখতে হবে না, 1950 আজকের দাম। আজকের দাম 1950, MRP 2000, MRP 2000, MRP 2000, আজকের দাম 1950, 1950, আজকের দাম 1950, 1950। কি হচ্ছে? হেজি হেজি, ও ঠিক হয়ে যাবে সবার আসছে, সবার হেজি না কয়েকজনের হেজি, সবার হেজি না কয়েকজনের হেজি একটু আমাকে জানিয়ে দাও, প্রত্যেকের হেজি না কয়েকজনের হেজি একটু আমাকে জানিয়ে দাও। হ্যাঁ তুমি হেজি দেখো, তুমি দেখ। চলো প্রাইস যাচ্ছে কিন্তু তোমার 2000 টাকা এমআরপি আজকের জন্য 1950, আজকের জন্য 1950। SSD হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এই হচ্ছে আঁচলটা, হেজি হচ্ছে, একটু সবাই ওয়েট করে যাও, আমি ঠিক হয়ে যাবে আশা করছি, একটু কিছুক্ষণ ওয়েট করে যাও। দেখি বলবো ফোনটা, একটু কিছুক্ষণ ওয়েট করে যাও। ফার্স্ট টাইম হেজি হচ্ছে, আচ্ছা আমি রেডপোর্টটা চেঞ্জ করছি। হ্যাঁ ফার্স্ট টাইম দেখছি, এখন খুব ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা ছেড়ে বুঝতে পারছি না একদম। ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো তাড়াহুড়ো নেই, হুটোপুটি নেই, আরামসে দেখো, দেখে নিয়ে যেটা পছন্দ সবচেয়ে বেশি হচ্ছে, যে জন্য যেটা দেখে মনে হচ্ছে যে না এটা না নিলেই নয়, তার সেটা নিয়ে ফেলো। ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। জিও ফাইবার চলছে না, কিন্তু জিওর মোবাইল নেটওয়ার্ক চলছে। আম্বানিকে পার্সোনাল মেল করতে হবে, বুঝলে? নাহলে হবে না, মুকেশ আম্বানিকে পার্সোনাল মেল করতে হবে। এটা রিকোয়েস্ট ছিল, কার্ড ছিল, ভুলে গেছি, নাম মনে নেই, আমি সব দিদিদের নাম ভুলে যাই, ঠিক আছে, কিন্তু আমি সবার রিকোয়েস্টটা মনে রাখি। আচ্ছা এরপরে ল্যাভেন্ডার গ্রুপ একসঙ্গে ধরবো, যে যে বলেছিলাম ল্যাভেন্ডার ধরতে একসঙ্গে ধরবো। মন্ডল দারুন, থ্যাংক ইউ ইন্দানি মন্ডল, দারুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্দানি, থ্যাংক ইউ সো মাচ। মা কটা বাজে টাইম টু আমাকে মনে করাবে। উফ, এটা কিন্তু 37 রেয়ার কালার, আবার বলছি মাজেন্টা কালারের সঙ্গে, মাজেন্টা কালারের সঙ্গে তোমার ইয়েলো কালারের বুটা ওয়ার্ক, রেয়ার কালার, এক দু পিস আসে, এক দু পিস বেরিয়ে যায়। এইবার এই সপ্তাহে দুটো এসছে, আর কি আছে, এটা দুটোই তো আছে আমাদের কাছে, আর তো শেষ, এটা আগে এসেছিল বাট এখন এটা শুধু মাজেন্টা আর ইয়েলোতে এসছে। আগে একটা মাজেন্টাতে তোমার বোধ হয় চন্দন কালার এসছিল, এবার দুটো এসছে, দুটোই আছে এই মুহূর্তে। পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক, রাইট, ভুলে গেছি, ভুলে যাই মাঝে মধ্যে, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, মাজেন্টা অ্যান্ড ইয়েলো, কার রিকোয়েস্ট ছিল, খেয়াল নেই, দেখে নাও। একটু ফোনটা দেখি, এক সেকেন্ড, যার রিকোয়েস্ট ছিল একটু ঝটপট করে দেখে নাও, ঠিক আছে। ইচ পিস ইজ আ মাস্টার পিস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, মাজেন্টা অ্যান্ড ইয়েলো, দিস ইজ দ্য এন্টায়ার শাড়ি। এই হচ্ছে কিন্তু শাড়িটা, এই যাবে কিন্তু পুরো লুকটা, এই যাবে কিন্তু আঁচলটা। এগুলো কি হার্ড? একদম নয়, একদম নয়, সেমি হার্ড, ঢাকাই খইয়ের মারের, ভীষণ নরম, বডি হাগিং, একবার গায়ে পড়ছো সম্পূর্ণ গায়ের শেপ নিয়ে নিচ্ছে। সেলফ ইয়েলোটা দেখাও, দেখাচ্ছি দেখাচ্ছি, সেলফ ইয়েলোটা দেখাচ্ছি। প্রাইস ইজ তোমার, দেখিনি প্রাইস কত, দেখো শাড়ির লুকটা, প্রাইস ইজ 2300 এমআরপি আজকের জন্য 2250। ছড়িয়ে দিলাম, হ্যাঁ, সেলফ ইয়েলো, সেলফ ইয়েলো, তারপর পিঙ্ক, পিঙ্কটা বের করে রাখ, বাটার কালারটা দেখো, কোনটা পিঙ্ক, দুটো আছে, পিঙ্ক এন্ড মফ, দুটোই দেখাবো। কোন বাটার কালারটা? ও এটা বাটার কালারটা, সেলফের সেলফ না, এটা বাটারের সঙ্গে হোয়াইট, আচ্ছা বাটারের সঙ্গে গোল্ডেন জড়ি দেখাবো এরপর। হ্যাঁ সেলফ এরটা দেখানোর পর, উফ, আগেন বিয়ের, বিয়ের কোণে যারা আছো, গায়ে হলুদ, সামনে ল্যাভেন্ডার গুলো, ফিরোজায় একটা ফিরোজি, একটা ব্যাকে রয়েছে, ওটা দেখাও, ফিরোজি কোনটা বাবা, এটা হচ্ছে আমারটা, যেটা আমি পরে আছি, এটা আমারটা ল্যাভেন্ডার হচ্ছে, এটা 3450 এমআরপি, অফার প্রাইস 3400। এটা হচ্ছে প্রদীপ ডিজাইনটা,
এটা হচ্ছে প্রদীপ ডিজাইনটা এমআরপি 38.50 অফার প্রাইসে 3800 ঠিক আছে দুখানা ল্যাভেন্ডার ধরলাম দুটোই দারুন ঠিক আছে আর এই ল্যাভেন্ডারটা একটু পরে দেখাচ্ছি এই ল্যাভেন্ডারটা দেখাচ্ছি পিছনটা পুরো জঙ্গল হয়ে যাচ্ছে এবার ঠিক আছে বন জঙ্গল হয়ে যাচ্ছে ব্যাপারটা ফিরোজি এইটা এইটা এটা বলছো দেখে দিচ্ছি আরে দুটো ফ্রিজি আছে এটা দেখি ও একটা ফিরোজি আছে পাড়াচড়ে ফিরোজি আছে ফ্যান অফ করলে গরম লাগছে ফ্যান চালালে নাক কানছে কি করব এক্স্যাক্টলি মধ্য মধ্য পথটা কি নীল ডিজাইনটা দাও সেলফ ওয়ার্ক হ্যাঁ হোয়াইটের এটার হোয়াইট দেখিয়েছি এটার রেড হোয়াইট দেখিয়েছি এই ডিজাইনটার লাল লাল সাদা দেখিয়েছি আর এই ডিজাইনটার পুরো অল হোয়াইট দেখিয়েছি যার যেটা ভাল লাগছে সে সেটা বুকিং করবে ঠিক আছে সেলফ হোয়াইট সেলফ ওয়ার্কে সরি সেলফ ওয়ার্কে ইয়েলো সেলফ ওয়ার্কে ইয়েলো দেখে নাও সামনে যদি গায়ে হলুদ থাকে কোন গায়ে হলুদের অনুষ্ঠান মানে বাড়িতে কোনো বোন দিদি দাদা দাদা যদি গায়ে হলুদের অনুষ্ঠান থাকে যারা হলুদ পছন্দ করো অষ্টমীর অঞ্জলিতে এটা পরবে একটা বটল গ্রিন কালারের ব্লাউজ পরবে বা চেষ্টা করবে এরকম তুতে ব্লাউজ দিয়ে পরতে একটু কন্ট্রাস্ট হবে দারুন লাগবে দেখতে আর যদি সেলফ ওয়ার্ক ইয়েলো ব্লাউজ পরতে চাও সেটা পরতে পারো অবশ্যই বাট আমি বললাম কন্ট্রাস্ট সাজেশন দিলাম এই হচ্ছে কিন্তু আঁচলটা এই হচ্ছে কিন্তু আঁচলটা প্রাইসটা বলে দিচ্ছি 2250 অফার প্রাইসে 2200 2250 অফার প্রাইসে 2200 2250 অফার প্রাইসে 2200 এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে 9831657592 ইজ দি বুকিং নাম্বার এই যাবে কিন্তু পুরো হলুদ শাড়িটা এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো এই হচ্ছে কিন্তু শাড়িটা দেখে নাও এসএস নাও হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে এই হচ্ছে কিন্তু তোমার আঁচলটা সরি এই হচ্ছে কিন্তু তোমার বর্ডারটা এই হচ্ছে বর্ডারটা আর এই হচ্ছে কিন্তু তোমার আঁচলটা ফোনটা আমার দিকে করো আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে কেন এইটা কোনো কমেন্ট এসে পড়ো আমার একটু জলে গেছে দাও পাউডার পিঙ্ক দুটো পিঙ্কই ভালো একটা পিঙ্ক একটা মফ সেগুলো নিচে ফেলছি আমার নিজে সুবিধা হবে আচ্ছা কমেন্ট আসলে মা পড়বে কারণ আমার স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে উড়িতে এসি চলছে ধরো পাউডার পিঙ্ক বেবি পিঙ্ক বা পাউডার পিঙ্ক যা রিকোয়েস্ট ছিল দেখে না এই যে এই হচ্ছে কিন্তু পাউডার পিঙ্ক প্রদীপ ডিজাইনে পাউডার পিঙ্ক এমআরপি আছে 3850 প্রদীপ ডিজাইনে পাউডার পিঙ্ক এমআরপি আছে 3850 3850 এমআরপি যাচ্ছে 3850 3850 এই হচ্ছে আঁচলটা এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো পাউডার পিঙ্ক ঠিক আছে আর কালকে রিকোয়েস্ট ছিল একটু বলো আমি ভুলে গেছি কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট ঠিক আছে পরে বলবো না আমি এটা দেখাচ্ছি ফিরোজি হ্যাঁ দেখাচ্ছি রেড শাড়িটার প্রাইস কোন রেড যেটা দেখাই এটা তো লাল দেখা না লাল দেখিয়েছিল একটা আগে সেলফ রেড দেখিয়েছিল একটা সেলফ রেডটা বোধহয় 1900 ছিল না দেখে আসো তো একবার একটা মেরুন দেখিয়েছি মেরুনটা 2850 ছিল আজকে অফার প্রাইসে 2800 রেডটা মনে হয় 1900 তো দেখে আসো তো মাম্মা আমার খেয়াল নেই বেবি পিঙ্ক তুতে শাড়িটা দেখাও দেখাচ্ছি তুতে দেখাচ্ছি তুতেও দেখাবো ফিরোজেরও দেখাবো আর একটা তুতে রঙে পাড়াচল দেখাবো ঠিক আছে বেবি পিঙ্ক বা পাউডার পিঙ্ক যেটা বলবে ঠিক আছে বেবি পিঙ্ক আমরা বলি পাউডার পিঙ্ক এটা ইংলিশ কালারের একদম সিমিলার টু বেবি পিঙ্ক হয় এটা যেটা বলবে মানে এটা না বেবি পিঙ্ক মানে বেবি পিঙ্ক এর থেকে এক শেড উপরে পাউডার পিঙ্ক এর এক্সাক্ট কালার এটা ঠিক আছে প্রাইস ইজ 38 মানে অফার প্রাইস 3800 এই হচ্ছে করাত স্টাইল আঁচলটা এই হচ্ছে করাত স্টাইল আঁচলটা এরপর একটা আনকমন পিঙ্ক দেখাবো ব্ল্যাক এন্ড হোয়াইট দেখা এ মা দেখা তো দেখো নেই মা ও ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট আরে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দেখো আচ্ছা ফিরোজরা দেখিনি হ্যাঁ ফিরোজরা অনেক সুন্দর বলছে অনেক সুন্দর বলছে এবার এবার ডেকে যাবে একটু ফিরোজরা দেখিয়ে যাবো দেখাচ্ছি হ্যাঁ আমার সাথে একটু ওয়েট করো দিদি অনেকবার বলেছে এই মা নেই মা নিচে একটা শাড়ি পরে রয়েছে ওটা তোরও আগে এসে লাল সেলফ ওয়ার্ক
লাল সেলফ ওয়ার্কটা, হ্যাঁ সেলফ ওয়ার্কটা কি দাম আছে? লাল সেলফ ওয়ার্কটা লাল সেলফ ওয়ার্কটার প্রাইস ছিল 1900, অফার প্রাইস 1850, অফার প্রাইস 1850 1850। ওকে আচ্ছা, আগর মানে কিসি কা ভি মিস কিয়া হ্যায় না কমেন্ট তো প্লিজ এক বার দুবারা সে মুঝে বোলো, মে দিখা দুঙ্গি, ঠিক হ্যায়? ফোনটা নিয়ে নাও। ফোনটা ডাইভার্ট ছিল। ফিরোজা কালার বলতে পারো, লাইট তুতে বলতে পারো, আমি বলবো ফিরোজা ইজ দ্য প্রপার কালার। সাউন্ড কমানো কমছে না, দুটো ফোন নিয়ে আমার হ্যান্ডেল কেটে গেছে, একটা আমাদের অফিসের মোবাইল, একটা নিজের মোবাইল। এবার অফিসের মোবাইলটা সাউন্ড বেড়ে গেছে, বুঝতে পারেনি নিজের মোবাইলটা সাউন্ড কমাচ্ছে। কিন্তু আঁচলটা দেখে না, ফিরোজাটা দুর্দান্ত পিস, এক্সক্লুসিভ পিস, ডিফারেন্ট পিস, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট কম্বিনেশন, ডিফারেন্ট কন্ট্রাস্ট, আ বিউটিফুল সারি, বিউটিফুল শাড়ি, বিশ্বাস করো। প্রাইস কিন্তু এটা যাচ্ছে বোধ হয় 2200 কি 2300, দেখে নিন একটু, দেখেন প্রাইস যাচ্ছে 2150, 2150, 2150 আজকের জন্য 2100, অফার প্রাইসে 2100, অফার প্রাইসে যাচ্ছে 2100, 2100। এই হচ্ছে কিন্তু শাড়িটা। SSD এ WhatsApp করে বুকিং করো, 9831657592 is the booking number, ঠিক আছে? কোনটা বলছো? এই তুতেটা বলছো? আচ্ছা তুতে, আচ্ছা আরেকটা লেমন ইয়েলো দেখে নি, ঠিক আছে? লেমনের ভেরিয়েন্ট যার রিকোয়েস্ট ছিল সে এটা দেখে না, ঠিক আছে? একটা দেখেছিলাম ইয়েলোর সঙ্গে বেজ এর পার আঁচল, এটা ইয়েলোর সঙ্গে হোয়াইট এর পার আঁচল, সবাইকে বলছি এই পার আঁচল ঢাকায় একটা পারলে পুজোতে অবশ্যই কালেকশন এ রেখো, ঠিক আছে? একদম ডিফারেন্ট টাইপের, অন্য রকম। টাইমটা আমাকে একটু মডিফাই করবে, হ্যাঁ। লেমন ইয়েলো এন্ড হোয়াইট, যে ইয়েলোর ভেরিয়েন্ট চাইছিল, ডিফারেন্ট শাড়ি চাইছিলে, তোমার জন্য এটা অ্যাকিউরেট কালার, অ্যাকিউরেট কালার। এই হচ্ছে কিন্তু আঁচলটা, এই যাবে কিন্তু আঁচলটা। এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই যাবে কিন্তু আঁচলটা। দারুণ দেখতে, জাস্ট দারুণ, ফাটাফাটি দেখতে। এসএস নাও হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই হচ্ছে কিন্তু পুরো শাড়িটা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, 9831657592 হচ্ছে তোমাদের বুকিং নাম্বার। স্ক্রিনশট নাও, হোয়াটসঅ্যাপ করো, বুকিং করো, 9831657592 হচ্ছে বুকিং নাম্বারটা, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু পার আঁচল। প্রাইস ইজ 2000, অফার প্রাইস 1950, এমআরপি ইজ 2000, অফার প্রাইস 1950, 1950। এই হচ্ছে কিন্তু পুরো পারের কলকাতা, এই হচ্ছে কিন্তু আঁচলটা, সরিয়ে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর কি রিকোয়েস্ট ছিল, ভুলে গেছি, আর কি ছিল? ল্যাভেন্ডার দেখিয়ে দিয়েছি, ওই ওই ল্যাভেন্ডার দেখাবো না। আর কি রিকোয়েস্ট ছিল? হটপট তুতে শাড়িটা দেখো, তুতে শাড়িটা, তুতে কোনটা বাবা? এটা 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 দেখিয়ে দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা দেখাবো। এই করছেন দোকান থেকে দেখাতে করবে, ওটা দেখতে পাচ্ছি। সাদা কালোতে জাস্ট দেখো, ঠিক আছে? আঁচলটা দেখে নাও, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, দেখে নাও সুন্দর করে। আর এই যাবে কিন্তু তোমার শাড়িটা, কালো ব্লাউজ পরো এটার সঙ্গে, যা লাগবে না বিশ্বাস করো, ভীষণ সুন্দর। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো তুলনাই হয় না কোনোদিন, সব কালার একদিকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেক দিকে সম্পূর্ণভাবে, এটা একদম নিউট্রাল কালার এবং সব সময় এটা এভারগ্রিন। ওফ, প্রাইসটা একদম রিজনেবল, 2000, ভীষণ বাজেট ফ্রেন্ডলি,
ভীষণ একটা বাজেট ফ্রেন্ডলি কালেকশন দিলাম, 2002 000 1950 স্ক্রিনটা দেখাও, দেখাচ্ছি 1950 আজকের জন্য অফার প্রাইসে, আই থিঙ্ক তামাশা দিয়ে বলেছিল ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাতে, 2000 ইজ দ্য এমআরপি, অফার প্রাইসে 1900, অফার প্রাইসে 1900, হালকা কিন্তু রয়েছে এরকম গোল্ডেন জারি বুটা ডিটেলিং, ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1950 আজকের জন্য, এমআরপি ইজ 2000, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই যাবে আঁচলটা, প্রাইস যাচ্ছে তোমার 1950 1950, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, ঠিক আছে। আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে নাও, দুটো আমার এক্সক্লুসিভ ছিল, দুটো দেখিয়ে দিলাম পর পর ব্ল্যাক এন্ড হোয়াইট, একদম বাজেট ফ্রেন্ডলি, শুধু এই দুখানা কালার পাউডার ব্লু অ্যান্ড ইন্ডিগো ব্লুটা বাকি আছে, আমি লাইভ থেকে যাওয়ার আগে দেখিয়ে যাবো, আমার সেগমেন্টটা প্লিজ কমপ্লিট করে যাবো, আছে আমার কালার গুলো একবার পারলে এক জায়গায় নিয়ে এসো, অ্যাসেম্বল করে ধরে ধরে দেখিয়ে দেবো, প্রদীপ কলকাতা দেখো, পুরো শাড়িতে এরকম সুতো আর জরির প্রদীপ ডিজাইন যাচ্ছে, এই যাচ্ছে কিন্তু তোমার পাড়টা আসলে, আরো দামটা হচ্ছে 2000 2000, আজকে পারচেজ করলে প্রাইস পড়বে 1950, ফ্রি শিপিং পাচ্ছ অল ওভার ইন্ডিয়া, অর্পিতা শর্টকাট, আমি ফার্স্ট টাইম তোমার লাইভ দেখছি, জাস্ট দারুন, থ্যাংক ইউ অর্পিতা দিন, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, ওয়েলকাম টু মাই লাইভ সেশন, আশা করছি এনজয় করছো, সঙ্গে থাকো, আশা করছি শাড়িগুলো পছন্দ হবে, আর যারা আমার ফার্স্ট টাইম ভিউ তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু শুধু শাড়ি না, আমার কিন্তু জুয়েলারি কালেকশনও আছে এবং জুয়েলারি লাইভও হয় রেগুলারলি বিটিএম গ্রুপে, একটু ফলো আপ রাখবে প্রত্যেক সোমবার ঠিক বিকেল 4:30, ঠিক আছে, ফলো করে রাখো, চারটে থেকে সাড়ে মধ্যে আমি লাইভে আসি, ম্যাক্সিমাম 4:45, মানে কোনো কোনো দিন চারটে, কোনো কোনো দিন 8:30, কোনো দিন 5টা, আমি 3টা টাইমে কিন্তু একটু অল্টারনেট করে, একটু ফলো করে রাখো আমার প্রোফাইলটাকে, এভরিডে নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে, দিস ইজ দি পার আঁচলে কালো সাদা, প্রাইস যাচ্ছে 1950 আজকের জন্য, এমআরপিটা বলে দিচ্ছি 2200, এটা রেড হোয়াইট হবে এই মুহূর্তে নেই, আজকে শুধু সোল্ড আউট হয়ে গেছে, বেরিয়ে গেছে, দুটো এসেছিল কিন্তু বেরিয়ে গেছে, আজকে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটটা আছে আর তুতে এন্ড হোয়াইটটা আছে, আচ্ছা এরপর সি গ্রিন দেখাবো, রেড হোয়াইটে হবে হয় কিন্তু এই মুহূর্তে স্টক আউট রয়েছে, আমি নেক্সট টাইমে চেষ্টা করছি নিয়ে আসার, ঠিক আছে, চাইলে করতে পারো না চাইলে পরে করো কোনো চাপ নেই, কিন্তু 50% ছাড়টা কিন্তু আজকে রাতে কনফার্মেশন, মানে যারা যারা আজকে রাত্রি 2:30 যত তোমরা যদি আজকে এসএস দিয়ে বুকিং করে রাখো তাহলে তোমরা 50% ছাড়টা পেয়ে যাচ্ছ, পেমেন্ট আজকে রাতে করতে পারলে করো, না করতে পারলে কালকে দুপুর 12টা অবধি আমি সময় দেব, 12টার পর থেকে কিন্তু যদি কেউ পেমেন্ট করে তাহলে কিন্তু এমআরপি তে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এটা বলছি, ইনস্ট্যান্ট বুকিং করলে করতে পারো, কোনো তাড়াহুড়ো নেই, আমি বলবো তাড়াহুড়ো না করে লাইভটা দেখো, সব শাড়িগুলোকে ভালো করে দেখে নাও, যেটা সবচেয়ে ভালো লাগছে বা মনে হচ্ছে যে এইগুলো ছাড়া যাবে না সেগুলো বুকিং করো, ঠিক আছে, তাড়াহুড়ো করলে কোনো লাভ নেই, মন ভরে ভালো করে সুন্দর করে শাড়ি দেখো, তারপরে যেটা ভালো লাগছে বুকিং করো, ঠিক আছে, হ্যাঁ বুকিং নাম্বার খোলা আছে, বুকিং করতে পারো সেটা কোনো ব্যাপার নেই, আচ্ছা এই হচ্ছে, যদি শিওর হও করতে পারো অসুবিধা নেই, তুতে সাদা, উফ তুতে সাদা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালার, দারুণ দেখো, এই হচ্ছে কিন্তু আঁচলটা, এই হচ্ছে কিন্তু সরি এই হচ্ছে কিন্তু পাটটা, এই হচ্ছে কিন্তু পাটটা সেম ডিজাইনে আঁচলটা দেখো, ঠিক আছে, আমি একটুখানি লুকটা দেখাই, এই হবে কিন্তু লুক, একদম আমি পারফেক্ট ব্লাউজ পরে আছি,
তোমাকে কিছু ভাবতে হবে না, দেখো তুমি আমার শাড়িটা পরবে ঠিক এরকম লুক দাঁড়াবে, ভীষণ সুন্দর, ভীষণ 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 সুন্দর। তুতে এন সাদা এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। ফেয়ার স্কিন টোন, মিডিয়াম স্কিন টোন, ডাস্কি স্কিন টোন, ডার্ক স্কিন টোন, বিভিন্ন রকম স্কিন টোনে কিন্তু এটা পারফেক্ট শাড়ি। কারোর চিন্তার ব্যাপার নেই যে এটা আমার স্কিন টোনে যাবে, তো সব স্কিন টোনে যাবে। এরকম একটা কালার তুতে এন হোয়াইট পাওয়া চলে যাচ্ছে। এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 1950 আজকের জন্য। আবার বলছি কালকে নিলে কিন্তু 2000 নিতে হবে। আমার সেগমেন্টের সিগনেট কম রেঞ্জ এটা 1950। পিপি কোনটা আগেরটার 1950 আজকের জন্য 1950 এমআরপি 2000 এমআরপি 2000 আগেরটার পিপি ওয়াজ এমআরপি 2000 অফার প্রাইসে 1950 এটা হচ্ছে সি গ্রিনটা যে বারবার বলছিলে দেখে নাও সেম প্রাইস রেড আর হোয়াইট মা রেড হোয়াইটটা ওদিকে রয়েছে না এখানে দুটো আছে এখানেই আছে এখানেই আছে দুটো আছে এটা বোধহয় বাইরে আছে রেড হোয়াইট দেখাচ্ছি সি গ্রিনটা তার রিকোয়েস্ট ছিল দেখে নাও সি গ্রিনের মধ্যে হালকা হোয়াইট এবং ইয়েলো ডিটেলিং সি গ্রিনের মধ্যে হালকা হোয়াইট এবং ইয়েলো ডিটেলিং এই যাবে কিন্তু শাড়িটা এই যাবে কিন্তু পুরো শাড়িটা এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে তোমার শাড়িটা দাও আমার শাড়িটা 3450 দাম ম্যাম 3450 অফার প্রাইসে 3400 3450 অফার প্রাইসে 3400 এই হচ্ছে আমার শাড়িটা আমার শাড়িটার প্রচুর কালার দেখেছি ল্যাভেন্ডার দেখিয়েছি প্যারেট গ্রিন দেখিয়েছি পাউডার পিঙ্ক দেখিয়েছি একটা গঙ্গাজল কালার দেখিয়েছি একটা হোয়াইট দেখিয়েছি আর কি দেখিয়েছি মনে পড়ছে না আট নয় কালার দেখিয়েছি দুখানা শুধু বাকি আছে পাউডার ব্লু আর ইন্ডিগো ব্লু দেখিয়ে দেবো পুরো ব্ল্যাক শাড়ি হবে অর্পিতা ঢাকার হ্যাঁ হবে সেলফে ব্ল্যাক দেখিয়ে দিচ্ছি একটু রেকর্ড দেখো আজকে খুব একটা সময় নেই ঢাকায় একদম কাকলি ভাই এগুলো সব ঢাকায় সব কটার হচ্ছে পিওর ঢাকাই জামদানি বাংলাদেশ স্টাইলে ইন্ডিয়ান ব্রোনে কটন বাই কটন ঢাকাই জামদানি ঠিক আছে দেখো এই হচ্ছে কিন্তু শাড়িটা এই হচ্ছে বুটা ওয়ার্কটা হালকা হালকা পোলকা ডট পাচ্ছ এরকম ইয়েলো বুটা এন্ড হোয়াইট বুটা ডিটেলিং এই যাবে কিন্তু তোমার বর্ডারটা এই যাবে কিন্তু আঁচলটা এসএস নাও সুন্দর করে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 9831657592 বুকিং নাম্বার যাবে 9831657592 9831657592 বাংলায় করে দিলাম ঠিক আছে এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো প্রাইস যাচ্ছে 1950 আজকের জন্য এমআরপি 2000 কালকে বুকিং করলে এমআরপি তে বুকিং করতে হবে আর আজকে কনফার্মেশন নিয়ে কালকে 12টার মধ্যে পেমেন্ট করতে হবে না হলে কিন্তু এমআরপি তে পেমেন্ট করতে হবে বলে দিয়ে যাচ্ছি পরে কেউ আমাকে বলবে না ঠিক আছে এটা কত কোনটা মাম্মা 2250 অফার প্রাইসে 2100 কি বললে গায়ে ফুটবে না তো না ম্যাম একদমই না কোন জড়ি সুতো কিচ্ছু না আমি পড়ে আছি ম্যাম দেড় ঘন্টার ওপরে হয়ে গেল আমার বিশ্বাস করুন মনে হচ্ছে না আমি একটা জড়ির ঢাকাই পড়েছি এতটা সফট একটু প্রাইস দেখে না 50 টাকা ছাড় আছে 2250 দাম একবার তাও ওই শাড়িটা দেখে নিয়ে কনফার্মেশন দাও আমি এতটুকু বসে রাখতে পারছি না এই হচ্ছে কিন্তু শাড়িটা ঠিক আছে সেই গ্রিনটা সরিয়ে দিলাম আশা করছি এসএস নেওয়া হয়ে গেছে সরিয়ে দিলাম কোনটা বলেছিল দেখাতে ভুলে গেছি আরে কি হলো কি বুঝে পাচ্ছ না লাল সাদা করাত কাজ
লাল সাদা করাত কাজ, লাল সাদা করাত কাজ 2250 অফার প্রাইসে 2200, লাল সাদা করাত কাজ অফার প্রাইসে 2200, লাল সাদা করাত কাজ অফার প্রাইসে 2200, 2250 এমআরপি 2250, 2250 এমআরপি অফার প্রাইসে 2200, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, লাল সাদা করাত কাজ দেখে নাও আঁচলটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ এলিগেন্ট, ঠিক আছে? গিফট করো মাকে, শাশুড়িকে পুজোয় গিফট করো, বাড়িতে কাকিমা জেঠিমা এদেরকে পুজোয় গিফট করার জন্য দারুণ শাড়ি, ইভেন মামিমা, ঠিক আছে, পিসিমা এদেরকে দেওয়ার জন্য ভীষণ শাড়ি, সুন্দর শাড়ি, ঠিক আছে? দাদা নতুন নতুন বিয়ে হয়েছে, পুজোতে নিশ্চয়ই সুন্দর সুন্দর গিফট দিতে হবে, এগুলো কিন্তু অনবদ্য, খুব বাজেট ফ্রেন্ডলি, 2250 ইজ এ ভেরি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জ, ঠিক আছে? এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, 2200 টাকা আজকের জন্য অফার প্রাইসে, করাত কাজের লাল সাদা ঢাকাই, এই হচ্ছে কিন্তু পুরো ঢাকাইয়ের জমিনটা, দেখো এই হচ্ছে কিন্তু তোমার বর্ডারটা, এই হচ্ছে ডিজাইনটা, আর এই হচ্ছে কিন্তু আঁচলটা, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, কোথাও কোনো ফাঁক নেই, কোথাও কোনো ছাড় নেই, পুরো ঢাকাইতে কিন্তু সেম ওয়ার্ক চলেছে, সেমি হার্ড ঢাকাই, আবার বলছি কটন বাই কটন হইয়ের মার, আমারটা কিন্তু কটন বাই রেশম, আমারটা কিন্তু কটন বাই রেশম, মাথায় রেখো, বাকিগুলো কটন বাই কটন, যেগুলো যেগুলো কটন বাই রেশম হবে আমি দেখে দেবো, যেগুলো যেগুলো কটন বাই রেশম হবে আমি মুখে বলে দেবো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কোন ডিজাইন গুলো, এই প্রদীপ ডিজাইনেরটা কটন বাই রেশম, আমারটা, আমার ডিজাইনটা কটন বাই রেশম, ঠিক আছে? এগুলো, এইটা কটন বাই রেশম, এইটা আমার ডিজাইনটা কটন বাই রেশম, বাকি কটন বাই কটন দেখাচ্ছি, আর যখনই দেখাবো কটন বাই রেশম আমি মুখে বলে দেবো, এটাও সুন্দর, ফ্লাওয়ার বুটা বরফির সঙ্গে করাত, বরফির সঙ্গে করাত, হ্যাঁ ফ্লাওয়ার বরফির সঙ্গে করাত, তিনটে দেখাবো লাল সাদা পরপর, যেটা ভাল লাগবে এসএস তুলে বুকিং করবে, ঠিক আছে? যার যেটা পছন্দ হবে সে সেটা এসএস তুলে বুকিং করবে, ভীষণ সুন্দর, তিনটেই অন্যরকম, ল্যাভেন্ডার দেখিও, ল্যাভেন্ডার দুটো দেখিয়েছি আরো দেখাচ্ছি, ল্যাভেন্ডার দোকান আমি দেখিয়েছি আরো দেখাচ্ছি, আমি 3800 আর 3400 রেঞ্জও দেখিয়েছি, এবার একটু 2200 রেঞ্জ আসবে, এই শাড়িটা দেখো লাল সাদা, শাড়ি মানে শাড়ি, শাড়ি মানে শাড়ি, ঢাকাই মানে ঢাকাই, এগুলো হচ্ছে একদম A1 ঢাকাই, A1 পুজোতে পড়বে যে কোনো বাড়ির, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিনকে একটা মানে বাড়ির মায়েদের জন্য বউদের জন্য একটা দারুণ শাড়ি কিন্তু এটা, ঠিক আছে? আঁচলটা দেখাবো, দাঁড়াও একটু বডিটা ভালো করে দেখি, একটু ভালো করে আমেজটা বুঝে না, তারপরে তো আঁচলটা, আঁচলটা তো তোমার হচ্ছে ক্লাইম্যাক্স, এটা হচ্ছে কিন্তু ফিল্মের ট্রেলার, আগে ট্রেলার দেখো তারপরে মুভিটা দেখো, এই হচ্ছে কিন্তু মুভিটা, এই হচ্ছে মুভিটা, আর এরপরে আসবো ক্লাইম্যাক্সে, আঁচলটা হচ্ছে ক্লাইম্যাক্স, জাস্ট দেখো পুরো কনক্লুড করছে ব্যাপারটাকে, জাস্ট দেখো ভীষণ সুন্দর, একদম বাংলাদেশি স্টাইল, যদি পরে বলো না যে বাঙালি ঢাকাই পরে আছে, কেউ অবিশ্বাস তো করবেই না, উল্টে বলবে আমাকে নাম্বারটাতে আমিও বুকিং করবো, বিকজ এরকম একটা শাড়ি, এত সুন্দর, ঠিক আছে? ভীষণ সুন্দর, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, পরবে সবার কাছে কমপ্লিমেন্ট পাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, লাল সাদা বরফি ডিজাইনে ফ্লাওয়ার মোটিভ, বাংলাদেশের করাত কাজ, এবং এইগুলো কিন্তু পোলকা ডট নয়, এইটা কিন্তু পোলকা ডটস নয়, ঠিক আছে? এটা কিন্তু এরকম হালকা একটা ফ্লাওয়ার টাইপ প্যাটার্ন, প্রাইস যাচ্ছে কিন্তু তোমার 2250, আমার একটু দামটা দেখে আমরা খেয়াল করি নিন পড়ার সময়, ও 2000 অফার প্রাইসে 1950, 2000 অফার প্রাইসে 1950, এমআরপি ইজ 2000 অফার প্রাইসে 1950, এই যাবে কিন্তু আঁচলটা, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই যাবে কিন্তু আঁচলটা অফার প্রাইসে 1950, 1950, এমআরপি ইজ 2000, আচ্ছা তিন নম্বর লাল সাদা, তিন নম্বর লাল সাদা, এটা আমি লাস্ট উইক পরে এসেছিলাম লাইভে, যারা যারা লাস্ট উইকে ঢাকাই লাইভ দেখে তারা তারা নিশ্চয়ই জানো, টাইম টেক তো আমি ঝটপট করে দেখে নি, এটা আমি লাস্ট লাইভ লাস্ট উইকের লাইভে পরে এসেছিলাম, টাইমটা কত হয়েছে, একটা চার, এই রে ওটা সময় নেই, তাড়াতাড়ি করবো, হ্যাঁ একটুখানি দেখে একটু ফাস্ট ফাস্ট করবো, ঝটপট দেখো, এই হচ্ছে কিন্তু তোমার আঁচলটা, এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে, আর যার যা যা রিকোয়েস্ট রয়েছে সবাই ঝটপট বলো, আর কার কি রিকোয়েস্ট রয়েছে ঝটপট বলো, আর বাকিরা কালকে চলে আসবে, ঠিক আছে? কালকে রাত্রিবেলা ঠিক
তোমার 11টার সময় আমি লাইভ চলে আসবো। তোমার শাড়িটার প্রাইস কত? সুচরিতা শিকদার, আমার শাড়িটার প্রাইস দিদি 3450 আজকের জন্য, 3400 আমার শাড়িটার প্রাইস, 3450 আজকের জন্য, 3400। আমার শাড়িটার কালারগুলো একবার নিয়ে আসো, কালার সেটটা আমি একবার জাস্ট হোল্ড করে দেখিয়ে দিই সবাইকে, ঠিক আছে? এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এই হচ্ছে কিন্তু আরেকটা রেড এন্ড হোয়াইট, কিন্তু মেজরলি রেড এন্ড হোয়াইটে কি হয়, লালের ভাগটা বেশি হয়, হোয়াইটের ভাগটা কম হয়। এটা আমি জাস্ট উল্টে দিয়েছি, আমি সাদার ভাগটা বাড়িয়ে দিয়েছি, লালের ভাগটা কমিয়ে দিয়েছি, যাতে একটুখানি ডিফারেন্ট হয় ফ্রম আদার্স, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু আসলে দেখো হালকা হালকা রেড থ্রেড ওয়ার্ক দিয়ে ডিটেলিং করা হয়েছে, হালকা হালকা ডিটেলিং রয়েছে। এই যাবে কিন্তু পুরো মোটিভটা শাড়ি, এই যাবে কিন্তু পুরো শাড়ির লুকটা। এস এস নাও হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, বিশ্বাস করো অনবদ্য শাড়ি হবে। একটা শাড়ি পরবে সবাই জিজ্ঞাসা করবে এটা এত ডিফারেন্ট একটা শাড়ি, লাল ব্লাউজ দিয়ে জাস্ট ফাটাফাটি, ঠিক আছে? প্রাইসটা কিন্তু 2600 আজকের জন্য 2550, 2600 এমআরপি আজকের জন্য, 2550, 2550। এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং কর। আর নে চারটেই তো নাকি হোয়াইট এখানে চলে এসেছে না? হ্যাঁ হোয়াইটটা চলে এসেছে। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, হোয়াইট অফার দুটো এখানে রয়েছে। আচ্ছা ধরো আর কি, ল্যাভেন্ডার দুখানে ল্যাভেন্ডার দেখাবো, দুটো ডিফারেন্ট ফরম্যাটে, দুটো ল্যাভেন্ডার দেখাবো, দুটোই ডিফারেন্ট ফরম্যাটে। আমার শাড়ির প্রাইস হচ্ছে 3450, 3450 অফার প্রাইসে, 3400 অফার প্রাইসে, 3400, ঠিক আছে? এই ল্যাভেন্ডারটা লাস্ট উইক তিনটে বেরিয়েছে, দারুণ ল্যাভেন্ডারটা, দারুণ। এটা যে কজন নিয়েছো যারা জানি না তারা লাইভে আছো কি না, আজকে আমি সবাইকে বলবো যারা যারা আমার থেকে শাড়ি পারচেস করেছো একটু লাইভে এসে রিভিউ দিও, তাদের কি হবে, যারা নতুন ভিউ তাদের বুঝতে সুবিধা হবে যে মানে সেটা কথাগুলো বলতে সেটা বেসলেস নাকি তার একটা বড় শক্ত স্পাইন আছে পিছনে। দিদি জড়ি শাড়ি কি ফেলে ফেটে যেতে পারে গো, একদম না গো শম্পা কুণ্ডু, একদমই না, কোনো চান্সেস নেই, জড়ি ঢাকায় দোকানে চলে আসবে। যদি আমি তো বলছি এবার দেখো অনেস্টলি স্পিকিং, কোনো অ্যাক্সিডেন্ট যদি যদি ঘটে মানে কোনো কোথাও হ্যাচকা টান লাগলো কোনো কোথাও, সেগুলো তো হতেই পারে, সেটা নয়, বাট পড়তে পড়তে ফেসে যাওয়া, একটু বসলে এখানটা ফেসে যাওয়া, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা একদম জিরো, মাইনাসে আছে, কোনোটাতেই নেই। হ্যাঁ এবার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে সেটা তো ইনএভিটেবল, ওটা কিছু করার নেই, ওটা যে কোনো শাড়িতে হতে পারে, ওটা যদি তুমি ওটা যে কোনো শাড়িতে হতে পারে, বাট আদারওয়াইজ ফেসে যাওয়া বা যেটা পড়তে পড়তে নষ্ট হয়ে যাওয়া ওটা কিন্তু হবে না, কোনো ভাবেই সম্ভাবনা নেই, ঠিক আছে? যেটা বাংলাদেশের অনেকেই ভয় পায়, বাংলাদেশে একটু ঢাকাতে কিন্তু হয়, আগেকার দিনে হতো, এখন যে বাংলাদেশ ঢাকাগুলো হয় এবং যে রেঞ্জটা আমরা আনি সেগুলোতে হয় না, ঠিক আছে? আমি কিছুদিন পরে বাংলাদেশ আনার চেষ্টা করব লাইভে, এই মুহূর্তে পসিবল নয়। বিবি ফ্যাশনটা কোথায়? ম্যাম আমাদের দুটো আউটলেট, একটা হচ্ছে নাগের বাজারে ডায়মন্ড প্লাজা যে মলটা রয়েছে সেই মলটার একদমই উল্টো দিকে, মানে আপনার ওয়া মোমো থেকে একটু এগিয়ে আসছেন টুয়ার্ডস লেক টাউন রোল ফ্যাক্টরি, তার পাশেই হচ্ছে বিবি ফ্যাশন, মানে জাবেদ হাবিবের একদমই নিচে। আর আরেকটা ব্রাঞ্চ রয়েছে আমাদের বিরাটিতে, বিরাটি ফ্লাইওভার থেকে নেমে জাস্ট দুপা হাঁটলেই বানিয়ে দেখতে পাবেন ডিলাক্স কমপ্লেক্স, সেখানে দেখবেন স্ট্রেট তাকাবেন HDFC ব্যাংক আর বিবি ফ্যাশন, বিবি ফ্যাশন সবটাই কিন্তু আমার, ঠিক আছে? আচ্ছা ল্যাভেন্ডারের আরেকটা তোমার ভেরিয়েন্ট, ল্যাভেন্ডারের আরেকটা ভেরিয়েন্ট দেখে নাও, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। ল্যাভেন্ডারের আরেকটা ভেরিয়েন্ট দেখে নাও, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। প্রাইস যাবে কিন্তু 2250 অফার প্রাইসে, 2200 অফার প্রাইসে, 2200 2200 অফার প্রাইসে, 2200 2200 2200 ল্যাভেন্ডারের একটা ভেরিয়েন্ট। দিদি শুনে খুব আমি একটা থ্যাংক ইউ দিদি, শুনে খুব খুশি হলাম, আমি তো একটা নিয়েছি তোমার কাছ থেকে, তাই জিজ্ঞাসা করলাম শম্পা কুণ্ডু নামটা খুব ক্লিয়ার লাগছে যদিও বা আমার, ঢাকায় নিয়েছো একটা কোনো গ্রিনিশ গ্রিনিশ কিছু কালার, না এরকম একটা কিছু ছিল না তোমার? আই থিঙ্ক আই এম রাইট, কারণ বুকিংটা আমি তো মোটামুটি নামগুলো মনে থাকে। গোল্ডেন কালার জামদানি হবে তো? হ্যাঁ গোল্ডেন কালার জামদানি হবে গো বাবু, গোল্ডেন কালার জামদানি দুটো হবে, একটা মাল্টি কালারে হবে একটা সিঙ্গেল কালারে হবে, ওই ঘর থেকে সিঙ্গেল কালারটা নিয়ে এসে, প্রদীপে আছে, ল্যাভেন্ডারটা সরিয়ে দিচ্ছি। আচ্ছা আমারটার কালার গুলো একবার দেখে নাও, ঠিক আছে? আমারটার ল্যাভেন্ডার কালার,
আমারটা ল্যাভেন্ডার, আমি আমারটা ভালো করে দেখাই আগে সবাইকে, ঠিক আছে? এই হচ্ছে আমার শাড়িটা, দেখে নাও, এই হচ্ছে কিন্তু আমার শাড়িটা, এইটা হচ্ছে আমার শাড়ির ডিজাইনটা, দেখে নাও, এই হচ্ছে কিন্তু আমার শাড়ির ডিজাইনটা, এই হচ্ছে কিন্তু আঁচলটা, এই হচ্ছে কিন্তু আঁচলটা, ভীষণ সুন্দর দেখতে, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, এই যাবে কিন্তু আঁচলটা, এই যাবে কিন্তু আঁচলটা, এখনো নেইনি, কিছুটা বাকি আছে। হ্যাঁ, তোমার প্রি বুকিং ছিল না, তোমার ইএমআই সিস্টেম ছিল, তুমি বোধহয় হাফ পেমেন্ট করেছো, হাফ বাকি আছে, রাইট রাইট রাইট, ইয়েস, একটা গ্রিনিশ শেড ছিল। হাতে পেলে বলো কেমন লাগলো, ঠিক আছে? এটা হচ্ছে আমার চা, এবার একটু কালার গুলো ঘরে দিচ্ছি, আমি দেখিয়েছি আর খুলবো না, ঠিক আছে? এটেল মাটির কালার, এই যে ডার্ক গঙ্গা জল বলতে পারো বা এটেল মাটি বলতে পারো, ডার্ক গঙ্গা জল বলতে পারো বা এটেল মাটি বলতে পারো, এই হচ্ছে কিন্তু আমার চা ল্যাভেন্ডার, এই হচ্ছে আমার চা ল্যাভেন্ডার, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। যদি আমি খুলে দেখিয়ে দিই, যদি মনে হয় একবার দেখবে তাহলে একটু রেকর্ডের দেখো, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কালারটা, এইটা হচ্ছে আমার কালারটা। তোমার গলায় মালাটার দাম কত আর কত ইঞ্চি লম্বা? আমার গলায় মালাটা আমি এই মুহূর্তে 42 ইঞ্চি করে পরে আছি, এটা আদতে হচ্ছে 36 ইঞ্চি, দাম 1650 1650। আচ্ছা, এটা হচ্ছে আমারটার হোয়াইটটা, এটা আমারটার বাটার কালার, এটা হচ্ছে এটা এটা হচ্ছে আমারটা বাটার কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে বাটার কালারটা আর এটা হচ্ছে হোয়াইটটা, দেখে নাও ডিফারেন্সটা, বুঝে নাও, ঠিক আছে? এটা হচ্ছে হোয়াইটটা, সেম ডিজাইন সবকিছু সেম, জাস্ট কালারটা বাটার অ্যান্ড হোয়াইট। আচ্ছা, নেক্সট কালার ইজ পিঙ্ক, নেক্সট কালার ইজ পাউডার পিঙ্ক। আমারটার পরের কালারটা হচ্ছে পাউডার পিঙ্ক। আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখিয়েছি, এখন জাস্ট লাস্টে আমি একবার রিপিট করে দিলাম কালার প্যালেটটা। পেস্তা গ্রিন বা অ্যাকচুয়ালি বলতে পারো মিন্ট গ্রিন, মিন্ট গ্রিন কালার, ঠিক আছে? দাদা মনে হচ্ছে যে দেখবেই কালার গুলো, একটু একদম প্রথমে চলে যাও, আমি রেকর্ডেড লাইভে তোমরা পেয়ে যাবে এটা, ঠিক আছে? মিন্ট গ্রিন কালার, পাউডার ব্লু অ্যান্ড ইন্ডিগো ব্লু, আমি ইচ্ছে করে আশা করি তোমরা বুঝতে পারো ডিফারেন্সটা কোথায়। এটা হচ্ছে পাউডার ব্লু, এইটা হচ্ছে পাউডার ব্লু, এটা আমি খুলিনি, এখন আর টাইম নেই বলে খুলছি না, কালকে দেখে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে পাউডার ব্লু, এটা হচ্ছে ইন্ডিগো ব্লু, এটা হচ্ছে ইন্ডিগো ব্লু, এটা হচ্ছে পাউডার ব্লু, দেখে নাও সেটটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা হচ্ছে ইন্ডিগো ব্লু অন দ্য ডার্কার সাইড, এটা হচ্ছে পাউডার ব্লু অন দ্য লাইটার সাইড। এটা আজকে আমি আর খুললাম না, কালকে লাইভে খুলবো, আজকে একদম সময় নেই। আর কি রিকোয়েস্ট ছিল, ঝটপট গোল্ডেন কালার, পুরো খুলছি না, জাস্ট হাফ খুলছি, একবার দেখেছি, দেখাবো, গোল্ডেন কালার, ঠিক আছে? গোল্ডেনটা দেখি আজকে ক্লোজ করবো, এই হচ্ছে গোল্ডেনটা, এসএস না, খুলছি না পুরো, ঠিক আছে? আগে একবার খুলেছি, দুবার খুলেছি। এই হচ্ছে কিন্তু প্রদীপটা, এই হচ্ছে কিন্তু প্রদীপটা, যদি যদি দিদি বলো যে খুললে বুঝতে সুবিধা হবে তাহলে আমি খুলে দেবো, আমি হোল্ড করছি, যদি বলো যে খুললে সুবিধা হয় তো বলো, আমি খুলে দিচ্ছি। প্রাইস যাচ্ছে 38-50, অফার প্রাইসে 3800, প্রাইস যাচ্ছে 38-50, অফার প্রাইসে 3800, এই হচ্ছে কিন্তু তোমার প্রাইস 3850, অফার প্রাইস 3800, এমআরপি 3850, অফার প্রাইস 3800, ফ্রি শিপিং পাবে অল ওভার ইন্ডিয়া, প্লাস ইউ আর গেটিং আ মিল্টন স্টেনলেস স্টিল ওয়াটার বটল অ্যাজ আ পূজা গিফট, ঠিক আছে? 3000 টাকা কেনাকাটা করলে 5-6টা মিল্টন স্টেনলেস স্টিল ওয়াটার বটল, 8000 টাকা কেনাকাটা করলে 5-6টা মিল্টন স্টেনলেস স্টিল ক্যাসারোল, 10,000 এন্ড অ্যাবাভ 5-6টা প্রেস্টিজ হ্যান্ড ব্লেন্ডার। এটা কি দেখিয়ে দিই তাহলে, রেকর্ডারটা দেখে নেবো? হ্যাঁ দেখিয়েছি, দেখিয়েছি, রেকর্ডারটা দেখে নিও একবার, রেকর্ডারটা এটা দেখিয়ে দিয়েছি আমি। এই হচ্ছে কিন্তু তোমার শাড়িটা, এই হচ্ছে কিন্তু তোমার আঁচলটা, এই যাবে আঁচল, আমি দেখিয়ে দিলাম, খুলে নেবো, হ্যাঁ এইটুকু খুললে, এটা খুললে কি আছে, চলো না দেখিয়ে দিলাম, আর তোমাদেরকে কষ্ট করতে হবে না, চলো কোনো ব্যাপার না। ভীষণ সুন্দর শাড়ি, এটা দারুণ ছিল, এটা দারুণ ছিল, এটা এলিগেন্ট শাড়ি, একটা ভীষণ সুন্দর শাড়ি, 38-50 এমআরপি 3800 অফার প্রাইস, 38-50 এমআরপি 3800 অফার প্রাইস, হানি কালার বা গোল্ডেন কালার, হানি কালার বা গোল্ডেন কালার, গোল্ডেনের উপরে কপার জড়ি যাচ্ছে, এই যাবে কিন্তু প্রদীপ ডিজাইনটা, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই যাবে আঁচলটা, এই যাবে আঁচলটা, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 9831657592, বুকিং নাম্বার যাচ্ছে 9831657592, এই হচ্ছে কিন্তু শাড়িটা, এসএস নাও হোয়াটসঅ্যাপ করো, বুকিং করো, বুকিং নাম্বারটা আবার বলছি 9831
6575592 গোল্ডেন এর উপরে এরকম প্রদীপ ডিজাইন যাচ্ছে এসএস দাও হোয়াটসঅ্যাপ করো বুকিং কর বুকিং নাম্বার ইজ ওপেন ফর বুকিং আচ্ছা আরেকটা গোল্ডেন দেখাবো মাল্টি কালার এইটা ছিল কটন বাই রেশম আগেরটা ছিল কটন বাই রেশম এটা হচ্ছে কটন বাই কটন ঠিক আছে আগের গোল্ডেনটা ছিল কটন বাই রেশম আর এটা হচ্ছে কটন বাই কটন মাল্টিতে উফ মেরুন কন্ট্রাস্ট উফ গোল্ডেন এন্ড মারুন কম্বিনেশন গোল্ডেন এন্ড মারুন কন্ট্রাস্টে যাচ্ছে তোমরা এখানে পাচ্ছ মাল্টি কালার বুটা লেমন ইয়েলো তুতে এন্ড মারুন লেমন ইয়েলো তুতে এন্ড মারুন এটা হচ্ছে আঁচলটা দেখে নাও এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো This is the entire sari. এই হচ্ছে কিন্তু আঁচলটা দেখো আঁচলটাও কিন্তু হালকা হালকা এরকম কালারের তোমার থ্রেড ওয়ার্ক দিয়ে ডিটেলিং রয়েছে ঠিক আছে মরুনের সঙ্গে পাচ্ছ তোমরা ইয়েলো তুতে এন্ড তোমার চন্দন কালারের এরকম ডিটেলিং ঠিক আছে এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে হানি গোল্ডেন কালার তার সঙ্গে রয়েছে মারুন একদম ডার্ক ওয়াইন কালার বা মারুন কালার তুতে এন্ড লেমন ইয়েলোর মাল্টি কালার মিনা ওয়ার্কে জামদানি তোমার 3 2600 আজকে বুকিং করলে অফার প্রাইসে 25-50 মোটামুটি দুটো থেকে আড়াইটা অবধি তোমরা বুকিং নাম্বারটা খোলা পাবে ঠিক আছে আজকে আমি বলবো লাইভটা দেখা হয়ে গেলে এসএস দিয়ে কনফার্মেশন নিয়ে নাও পেমেন্ট করতে পারলে ভালো না করতে পারলে কালকে সময়বেলা 10টা থেকে 12টার মধ্যে করে দিও তারপরে পেমেন্ট করলে কিন্তু এমআরপিতে পেমেন্ট করতে হবে যদি অ্যাভেলেবেল পাও 12টার পরে কিন্তু আমি একজনকে দিয়ে দেবো আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি আমি কেউ ক্যান্সেলেশন করো না দেখে নিয়ে ভেবে নিয়ে সময় নিয়ে বুকিং করো প্লিজ পারলে ক্যান্সেলেশনটা করো না খুব অসুবিধা হয়ে যায় আমাদের প্রাইস যাচ্ছে কিন্তু তোমার আসলে কি হয় বলতো প্রাইসটা বলে নিই প্রাইসটা হচ্ছে 2600 অফার প্রাইসে 2550 প্রবলেমটা কি হয় আমি যখন একজনকে ইয়েস বলি সেই প্রোডাক্টটা আমি তাদের সরিয়ে দিই এবার যখন নেক্সট যখন বুকিংটা আসে যদি এটা সোল্ড আউট আমি বলে দিই সোল্ড আউট এবার অনেক সময় এটা হয় যে তিনি হয়তো দুখানা হয়ে দেখেন দুটোই আমি তাকে সোল্ড আউট বললাম কিন্তু পরের মুহূর্তে সেই জিনিসটা যে বলেছিল সে ক্যান্সেল করে দিল তাতে কি হলো যে বুকিংটাকে আমি না বললাম সে রেগে গেল যে এ আমি তো পেলাম না সে রাগ করে ফেললো এবার আমার জিনিসটা তো এক তো জিনিসটা আটকালো দ্বিতীয়ত যিনি না শুনলেন তিনি দুঃখ পেলেন যে আমি তো পেলাম না যে আমি তো পেলাম না সেটা এবার তাকে তার মান ভাঙানো সম্ভব হয় না আমরা চাই না এই জিনিসটা ঘটুক ঠিক আছে সেই কারণে সকলকে বলি চেষ্টা করো যতটা সম্ভব ক্যান্সেলেশন করতে না আমার সঙ্গে না কোনো সেরা দিদিদের সঙ্গে যতটা কম ক্যান্সেলেশন করা যায় হ্যাঁ অনেক সময় প্রবলেমস হয় আমরাও বুঝি সেটা ঠিক আছে এবার আদারওয়াইজ চেষ্টা করবে যতটা কম ক্যান্সেলেশন করা যায় সেটা একটু চেষ্টা করবে বুঝে নিয়ে ভেবে নিয়ে বুকিং করো কোনো ব্যাপার নেই কোনো দাঁড়াহুড়ো নেই আজকে শেষ শাড়ি 2650 2550 এমআরপি অফার প্রাইসে কালকে আবার বলছি কালকে বুকিং করলে কিন্তু এমআরপিতেই বুকিং করতে হবে কালকে কোনো বুকিং এ কিন্তু এই অফার প্রাইসটা কেউ পাবে না বারবারই বলে যাচ্ছে আগে শুধুমাত্র স্বাধীনতা দিবসের জন্য কিন্তু এই অফার প্রাইস ছিল আগামীকাল আবার ফিরে আসছি কিছু এরকম অনবদ্য শাড়ি নিয়ে ঢাকাই তো থাকবেই তার সঙ্গে কালকে হয়তো কিছু অন্য চমকও থাকতে পারে একটু অপেক্ষা করো আমি সেটা জানাবো না এখন কালকে লাইভের অপেক্ষা করো ঠিক রাত 11টার সময় চলে আসবো শাড়ি স্পেশাল লাইভ সেশন নিয়ে আজকে শুনে এখানেই শেষ করলাম নমস্কার গুড নাইট আগেন আই এম ভেরি হ্যাপি 75th ইন্ডিপেন্ডেন্স ডে ইটস অলরেডি 1 PM সো আই থিঙ্ক দ্য ডে ইজ ওভার বাট আমি চেষ্টা করব এবং বিশ্বাস রাখবো যে আমাদের এই স্বাধীনতার মনোভাবটা কোনোদিন মরবে না আর সকলের কাছে একটা রিকোয়েস্ট করে আমি যাবো আজকে হাত জোর করে যে কালকের দিনে যদি কেউ দেখো কোথাও পতাকা পড়ে আছে রাস্তায় বিভিন্ন বা কোনো জায়গায় যেখানে আমাদের পা লাগতে পারে সেখান থেকে ওটাকে পারলে একটু সরিয়ে কোনো সেফ জায়গায় নিয়ে যেও বিকজ আমাদের দেশের পতাকা আমাদের স্বীয় ধার্য সেটা মাটিতে থাকা কোনো সময়ই অ্যাকসেপ্টেবল হতে পারে না তাই সবাইকে বলছি ছোটরা অনেক সময় অবুজ মনে ভুলটা করে ফেলে ওরা বুঝতে পারে না ওটার ইম্পর্টেন্সটা কি আমরা তো জানি আমরা বড় পারলে একটু সেটাকে সরিয়ে কোনো সেফ জায়গায় রেখে দিও বা কোনো সেফ জায়গায় ডিসকার্ড করে দিও
গুড নাইট, স্টে সেফ, স্টে গর্জিয়াস, জয় হিন্দ। কালকে ঠিক রাত 11টায়।